এখনও পর্যন্ত যতগুলো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে ভিএন অ্যাপ্লিকেশন সবচেয়ে অ্যাডভান্স একটা অ্যাপ্লিকেশন কারণ এখানে এমন এমন কয়েকটা ফিচার্স রয়েছে যেগুলো প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের মতো পিসি সফটওয়্যারের রয়েছে লাইক মাস্কিং কি ফ্রেমিং মাস্কটাকে আবার অ্যানিমেট করা যায় আর সবচেয়ে বড় কথা হলো ভিএন অ্যাপ্লিকেশন টোটালি ফ্রি কোনো ওয়াটারমার্ক আসবে না ভিডিওতে আপনারা যারা আইফোন ইউজ করেন বা আইপ্যাড ইউজ করেন আইপ্যাডের জন্য একটা অ্যাপ্লিকেশন রয়েছে লুমা ফিউজন নামের বাট ওটা পেড অ্যাপ্লিকেশন যদি কোনো ফ্রি এবং অ্যাডভান্স অ্যাপ্লিকেশন চান ভিএন অ্যাপ্লিকেশনটা আপনার জন্য বেস্ট একটা অ্যাপ্লিকেশন হতে পারে এই ভিডিওতে আমি আপনাদের ভিএন অ্যাপ্লিকেশনের একটা কমপ্লিট টিউটোরিয়াল দেবো প্রত্যেকটা টপিকের ডিটেলসে আলোচনা করব টোটাল কুড়িটা টপিক আমরা কভার করব এই ভিডিওটাতে আপনি যদি ভিডিও এডিটিংয়ের ভিও না জেনে থাকেন এই ভিডিওটাকে কমপ্লিট দেখার পর আপনার ভিডিও এডিটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটাকে যারা কমপ্লিট দেখবে ইন ফিউচার তাদের প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট শিখতে খুব একটা বেশি টাইম লাগবে না কারণ আমি মোটামুটি সবকটা টপিক কভার করেছি এই ভিডিওটাতে ভিডিও ডিসক্রিপশনের টাইম স্ট্যাম্প রয়েছে কোনো টপিক সম্পর্কে যদি আপনি অলরেডি জেনে থাকেন বা কোথাও যদি আপনার বুঝতে প্রবলেম হয় পুরো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করে নেক্সট টপিকে চলে যাবেন পরে আবার ঠান্ডা মাথায় ভিডিওটাকে প্লে করে দেখবেন যেখানে আপনার প্রবলেম হচ্ছিল সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর তাছাড়া কমেন্ট বক্স তো রয়েছে কমেন্টটা আমাকে জানাবেন সলভ করার চেষ্টা করব ওকে সোকাইজ আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ভিএন অ্যাপ্লিকেশনটিকে সিম্পল ইনস্টল করে নেবেন আপনাদের সুবিধার্থীদের অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো ইনস্টল করার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ফার্স্ট টাইম আপনি যখন ওপেন করবেন কিছু পারমিশন চাইবে স্টোরেজের পারমিশন চাইবে সেগুলোকে আপনি সিম্পলি অ্যালাউ করে দেবেন এরপর আপনাকে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে ভিডিও এডিট করার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকান রয়েছে এই প্লাস আইকানের উপর ক্লিক করবেন এরপর এখানে নিউ প্রজেক্টের অপশন রয়েছে আপনি সিম্পলি এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন ওকে এরপর আপনি এখান থেকে ভিডিও অথবা ফটো সিলেক্ট করতে পারবেন আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করছি আপনি চাইলে ফটো সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি আপনি চাইলে মাল্টিপল ভিডিও মানে একটার বেশি ভিডিও বা একটার বেশি ফটো অ্যাড করতে পারবেন একটা ভিডিও এবং একটা ফটো যদি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন এই ভিডিওটাকে আমি সিলেক্ট করছি ভিডিওটা সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোর অপশন রয়েছে এই অ্যাডোটার উপর আমি সিম্পলি ক্লিক করলাম এরপর প্রসেসিং হবে এবং এই ভিডিওটা আমাদের টাইম লাইনে অ্যাড হয়ে যাবে ওকে ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের টাইম লাইনে অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অ্যাডোর অপশান রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করেন এখানে একটা অপশন রয়েছে সেভ দ্য প্রজেক্ট অ্যান্ড এক্সিট অ্যান্ড ডাইরেক্টলি এক্সিট দুটো অপশান রয়েছে ঠিক আছে তো আপনি যদি ডাইরেক্টলি এক্সিট করেন এটা প্রজেক্টটা ডিলিট হয়ে যাবে বাট সেভ দ্য প্রজেক্ট অ্যান্ড এক্সিট যদি আপনি করেন এই প্রজেক্টটা এখানে থাকবে এবং পরে আপনি এখান থেকে কাজ আবার কন্টিনিউ করতে পারবেন এখানে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর ক্লিক করে এটাকে আপনি রিনেম করে রাখতে পারেন সাপোজ আমি ডেমো লিখলাম এটাকে ডেমো লিখে আমি আপাতত সেভ করে রাখছি ঠিক আছে তো যখন আপনি মাল্টিপাল প্রজেক্টে কাজ করবেন সেগুলোকে আপনি রিনেম করে রাখতে পারেন আপনার বুঝতে সুবিধা হবে ভিডিও এডিট কমপ্লিট হলে আপনি প্রোজেক্টটাকে এখান থেকে সিম্পলি ডিলিট করতে পারবেন এখানে ডিলিটের অপশান রয়েছে এখান থেকে এটাকে ডিলিট করতে পারেন ভিডিও এডিটিংয়ের প্রথমে যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ভিডিওর অদরকারি পার্টগুলোকে বা ভিডিওর এক্সট্রা পার্টগুলোকে ডিলিট করা বা কেটে বাদ দেওয়া যেমন এই ভিডিওটা আমি আগে প্লে করছি এই ভিডিওটা আগে দেখুন ওয়েল এই চ্যানেলের পাশাপাশি অলরেডি আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে কারেন্টলি ফিফটি কে প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে এবং যেখান থেকে আমি ইনকামও করি সো আম দ্য রাইট পার্সন টু টিচ ইউ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি ফ্রম ইট আচ্ছা আপনারা যারা বিগিনার রয়েছেন যারা সবেই ইউটিউব স্টার্ট করেছেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টটাকে আপনারা ফলো করতে পারেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আসবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি সো প্লে লিস্টটাকে আপনারা ফলো করতে পারেন তো দেখলেন এটা মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছিল বাট আমি যদি আপনাদেরকে এই ভিডিওটার রিয়েল ক্লিপটা দেখাই এই ভিডিওটার আনএডিটেড ক্লিপটা যদি আপনাদেরকে দেখাই আমি কি করেছি ওই ভিডিওটার আনএডিটেড ক্লিপটাকে আমি ভিএন অ্যাপ্লিকেশানের টাইম লাইনে অ্যাড করে নিয়েছি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম লাইন আর এটা হলো ভিডিওর লেয়ার এখানে আরও লেয়ার অ্যাড করা যায় এখানে টেক্সটের লেয়ার রয়েছে মিউজিকের লেয়ার রয়েছে আসবো এগুলোতে আমরা একটু পরে আসবো এই যে ভিডিওটা আমি এখানে অ্যাড করেছি এটার প্রিভিউটা আপনি এখানে দেখতে পাবেন এটাকে প্রিভিউ উইন্ডো বলা হয় এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হল প্লেহেড প্লেহেডটাকে সরানো যায় না আপনাকে ভিডিওর লেয়ারটাকে এইভাবে সরিয়ে সরিয়ে নিয়ে আসতে হবে প্লেহেডটা যেখানে থাকবে সেখান থেকেই প্রিভিউটা স্টার্ট হবে উপরে এখানে রেশিওর একটা অপশান রয়েছে আপনি এখানে কোনো একটা ভিডিও অ্যাড করার পর আগে রেশিওটা সিলেক্ট করে নেবেন যদি ইউটিউবের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে সিক্সটিন টু নাইন সিলেক্ট করে নেবেন ইনস্টাগ্রামের রেশিও রয়েছে এখানে তারপর যদি শর্ট ভিডিও বানান সেক্ষেত্রে নাইন ইস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করবেন এখানে আরও অনেকগুলো রেশিও রয়েছে সিনেম্যাটিক ভিডিওর রেশিও রয়েছে তো এখানে ভিডিও অ্যাড করার পর আগে আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন তো স্টার্টিংয়ে আমি আপনাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম এটা হলো ওই ভিডিওটার আনএডিটেড ক্লিপ ভিডিওটাকে আমি প্লে করছি দেখুন তো প্রথমে আমি কি করছি ক্যামেরা ট্যামেরা সব কিছু ঠিক করলাম তারপর আমি কম্পিউটারের কাছে গেছি অডিওটা ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে কি দেখার জন্য তারপর এখানে আমি এসে এইভাবে হাততালি দিলাম যাতে অডিওটাকে পরে সিং করা যায় তো স্টার্টিংয়ের এই পার্টগুলোকে তো আর ভিডিওতে দেখানো যায় না এটা হচ্ছে ভিডিওর এক্সট্রা পার্ট ভিডিওর শুরুর দিকের এক্সট্রা পার্ট আমি চাইছি ভিডিওটা এরকম জায়গা থেকে স্টার্ট হোক আমি ফ্রেমের বাইরে থেকে কথা বলতে বলতে আসবো এরকম জায়গা থেকে আমি চাইছি এই ভিডিওটা স্টার্ট হবে তো যে কোনো ভিডিওর স্টার্টিংয়ের পার্টটাকে ডিলিট করার জন্য আপনি কি করবেন এইভাবে আপনি ভিডিওটাকে প্রথমে প্লে করে দেখবেন যে আপনি কোথা থেকে ভিডিওটাকে স্টার্ট করতে চাইছেন অথবা লেয়ারটাকেও এভাবে আপনি সরিয়ে সরিয়ে নিয়ে আসতে পারেন যেমন আমি চাইছি ভিডিওটা এরকম জায়গা থেকে স্টার্ট হবে তো আমি এটাকে এরকম জায়গায় স্টপ করেছি এরপর আপনাকে কি করতে হবে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করতে হবে ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর নিচে এখানে স্প্লিটের একটা অপশন পাবেন কাঁচির একটা চিহ্ন রয়েছে এটার উপর আপনি সিম্পলি ক্লিক করবেন এটা হচ্ছে আমাদের শুরুর দিকের এক্সট্রা পার্ট এটার উপর আপনি সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলিটের অপশন রয়েছে অথবা নিচেও ডিলিটের অপশন রয়েছে সিম্পলি এখান থেকে এটাকে জাস্ট ডিলিট করে দেবেন এবং এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন এরকম জায়গা থেকে স্টার্ট হবে সেমভাবে আমি কি করেছি এই ভিডিওটা শুট করার পর ফ্রেমের বাইরে গেছি বাইরে গিয়ে ক্যামেরাটাকে বন্ধ করেছি তো যে কোনো ভিডিওর শেষের দিকের এক্সট্রা পার্টটাকে ডিলিট করার জন্য আপনি কি করবেন এইভাবে আপনি প্লে করে দেখবেন যে ভিডিওটাকে আপনি কোন পর্যন্ত রাখতে চান বা ভিডিওটাকে আপনি কোথায় শেষ করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন এইভাবে সেখানে স্টপ করবেন এরপর কি করবেন আগের মতোই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে স্প্লিট করে নেবেন এবং এটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট এটাকে সিম্পলি আপনি এখান থেকে বা এখান থেকে ডিলিট করে দেবেন এবং এখন আপনার ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে যে কোনো ভিডিওর এক্সট্রা পার্ট ডিলিট করার আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে সাপোজ ধরুন আমি এই ভিডিওটাকে এরকম জায়গায় শেষ করতে চাইছি এই যে প্লেহেডটা রয়েছে এই পর্যন্ত রাখতে চাইছি ভিডিওটাকে আর এই পার্টটাকে আমি ডিলিট করতে চাইছি তো ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন লেয়ারের উপর ক্লিক করার পর এখানে এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন এবং এইভাবেও আপনি এই যে এক্সট্রা পার্টটা ছিল সেটাকে আপনি কাটতে পারবেন এবং এখানেই আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আপনি প্লে করেন এখানে ভিডিওটা শেষ হয়ে যাবে সেমভাবে আপনি স্টার্টিংয়ের পার্টকেও এইভাবে কাটতে পারবেন সাপোজ ধরুন ভিডিওটাকে আমি এরকম জায়গা থেকে স্টার্ট করতে চাইছি এই যে প্লেহেডটা রয়েছে এরকম জায়গা থেকে সাপোজ স্টার্ট করতে চাইছি আর এটা হচ্ছে এক্সট্রা পার্ট তো ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন লেয়ারের উপর ক্লিক করার পর এটার উপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন এবং এইভাবেও আপনি স্টার্টিংয়ের পার্টকে ডিলিট করতে পারবেন আপনাকে স্প্লিট করে ডিলিট করার একদমই প্রয়োজন নেই

তো এই পর্যন্ত আমি ঠিকঠাকভাবে বলেছিলাম এরপর আমার একটু গন্ডগোল হয়ে গেছিল তো আমি কি করব ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে এটাকে স্প্লিট করে নেব এই পর্যন্ত আমি ঠিকঠাকভাবে বলেছি এরপর এখান থেকে আমি প্লে করছি দেখুন এই জায়গায় আমার একটু ভুল হয়ে গেছিলো ঠিক আছে এই পার্টগুলোকে আমরা ডিলিট করে দেবো তো এখান থেকে আমি আবার ঠিকঠাকভাবে বলা স্টার্ট করেছিলাম তো এখানেও কি করব ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এটাকে স্প্লিট করে নেব তো এই সাইডের এই পার্টটাতে এবং এই সাইডের এই পার্টটাতে আমি ঠিকঠাকভাবে বলেছিলাম আর গন্ডগোল হয়ে গিয়েছিল হচ্ছে মিডিলে তো মিডিলটাকে সিম্পলি এখান থেকে আমরা ডিলিট করে দেবো এবং এখন যদি আপনি এই ভিডিওটাকে প্লে করেন মিডিলে যে এতটা পার্ট কেটে বাদ গেছে বোঝাই যাবে না আমি ভিডিওটাকে প্লে করছি দেখুন এইভাবে আপনি ভিডিওর পার্টকে ডিলিট করতে আচ্ছা যে কোনো ভিডিওকে কে স্প্লিট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস এর আইকন তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাসের আইকান তৈরি হয়েছে এখান থেকে সাপোজ আমি যদি এই এই ভিডিওটাকে স্প্লিট করি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাসের একটা আইকান তৈরি হয়েছে অথবা আপনি যদি এখানে কোনো ভিডিও অ্যাড করেন এখান থেকে আমি কোনো একটা ভিডিও অ্যাড করছি সাপোজ আমি এই ভিডিওটাকে এখানে অ্যাড করলাম দেখলেন এই ভিডিওটা এখানে যখন অ্যাড করেছি এখানেও দেখতে পাচ্ছেন একটা প্লাসের আইকান তৈরি হয়েছে তো এই প্লাস আইকানের উপর ক্লিক করে আপনি ভিডিওতে ট্রানজেশন অ্যাড করতে পারবেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় বিভিন্ন ট্রানজেশান হয় দেখে থাকবেন অনেক ভিডিওতে তো সেই ট্রানজেকশানগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আর সাপোজ ধরুন এই ভিডিওটা থেকে এই ভিডিওটাতে যখন যাবে নর্মালি যদি ভিডিওটাকে প্লে করি এইভাবে প্লে হবে নর্মালি এইভাবে প্লে হবে এই প্লাস আইকানে ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন ট্রানজেকশান অ্যাড করতে পারবেন তো এইভাবে নেক্সট ভিডিওটা প্লে হবে এখানে বিভিন্ন ট্রানজাকশান রয়েছে এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিউরেশন রয়েছে ট্রানজাকশানের স্পিডটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন এটাকে যদি আপনি একদম বাড়িয়ে দেন খুব স্লোলি ট্রানজাকশানটা হবে যদি একদম কমিয়ে দেন দেখতে পাচ্ছেন ট্রানজাকশানটা ফাস্ট হয়ে যাবে তো আপনি যেরকম ট্রানজেকশন চান যেরকম ডিউরেশন চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে বিভিন্ন ট্রানজেকশন রয়েছে সব প্রফেশনাল ট্রানজেকশন পাশে এখানে দেখতে পাচ্ছেন নর্মালের পাশে ম্যাটের একটা অপশান রয়েছে এখান থেকে আপনি বিভিন্ন ট্রানজাকশান পেয়ে যাবেন এই ধরনের ট্রানজাকশান আপনি এখান থেকে পেয়ে যাবেন এটারও আপনি ডিউরেশান বাড়াতে কমাতে পারবেন যে ট্রানজাকশানটা অ্যাড করতে চান এইভাবে সেটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রাইটস চিহ্ন রয়েছে টেক চিহ্ন রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং ভিডিওটা যখন আপনি প্লে করবেন দেখবেন এরকম একটা ট্রানজাকশান আপনার ভিডিওতে অ্যাড হয়ে গেছে ওকে যে কোনো ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য কালার গ্রেডিং অনেক বড় একটা রোল প্লে করে আর কালার গ্রেডিংয়ের জন্য ভিএন অ্যাপ্লিকেশনে এমন একটা ফিচার্স রয়েছে যেটা আপাতত অন্য কোনো অ্যাপ্লিকেশানে নেই সেটা হচ্ছে আপনি এখানে লার্টস ইম্পোর্ট করতে পারবেন কাস্টম লার্ট ইম্পোর্ট করে এক ক্লিকে আপনি কালার গ্রেডিং করতে পারবেন যেটা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারে রয়েছে প্রিমিয়ার প্রেমিয়ার আফটার ইফেক্টে লার্ট অ্যাপ্লাই করা যায় মোবাইল অ্যাপ্লিকেশনে শুধুমাত্র ভিএন অ্যাপ্লিকেশনে লার্টস অ্যাপ্লাই করা যায় কালার গ্রেডিংয়ের জন্য আপনি কী করবেন এই ফিল্টার অপশানে চলে আসবেন ফিল্টার অপশানে আসার পর এখানে আপনি বিভিন্ন প্রি সেট দেখতে পাবেন আগে থেকে এগুলো রয়েছে বিভিন্ন ফিল্টার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অনেকগুলো ফিল্টার রয়েছে প্রত্যেকটার ক্যাটেগরিও রয়েছে মুড রয়েছে ফিল্ম রয়েছে সিজন রয়েছে যেটা আপনার ভিডিওর সঙ্গে যায় সেটা অ্যাপ্লাই করতে পারবেন একলিকে যদি এডিট করতে চান এটা আবার ইনটেনসিটি কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে পাশে এখানে অ্যাডজাস্টের অপশান রয়েছে আপনি যদি নিজের মতো কালার রেডিং করতে চান অ্যাডজাস্ট অপশানে চলে আসবেন এখান থেকে আপনি এক্সপোজার বাড়াতে পারবেন কন্ট্রাস্ট বাড়াতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন যদি স্যাচুরেশন বাড়াতে কমাতে চান স্যাচুরেশন বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে ভাইব্রেন্সের অপশান রয়েছে টেম্পারেচারের অপশন রয়েছে তারপর এখানে ভিগনেটের অপশান রয়েছে এখানে শার্পনেসের অপশন রয়েছে এখান থেকে শার্পনেস বাড়াতে কমাতে পারবেন হিউয়ের অপশান রয়েছে হাইলাইটসের অপশন রয়েছে শ্যাডোর অপশন রয়েছে তো এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি ভিডিওতে কেমন কালার চান সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে কালার গেডিংয়ের উপর আমি একটা ডিটেলসে ডেডিকেটেড ভিডিও বানাবো একদম ডিটেলসে আলোচনা করব কোনটার কি কাজ কিভাবে ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে ফটোতে ঠিক আছে তো আই বাটনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আপাতত আমি এখানে ফিল্টারের অপশানে চলে আসছি এবং প্রিসেট কীভাবে আপনি এখানে অ্যাড করবেন বা লার্ট কীভাবে আপনি অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখাই এখানে কাস্টমের অপশন রয়েছে ঠিক আছে এই যে কাস্টমের নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাসের আইকান রয়েছে এই প্লাস আইকানে ক্লিক করবেন এবং এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারের অপশন রয়েছে কয়েকটা লার্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সিম্পলি ওটাকে ডাউনলোড করে নেবেন এরপর কী করবেন এরপর ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারের অপশান রয়েছে আপনি এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারে ক্লিক করবেন এবং যে লার্টটাকে আপনি অ্যাড করতে চান ফাইল ম্যানেজার থেকে সেটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার ড্রাইভে সেভ রয়েছে তো আমি এখান থেকে এই লার্টটাকে অ্যাড করছি অথবা এই লার্টটাকে অ্যাড করছি আমি এই লার্টটাকে অ্যাড করছি সিলেক্ট করছি এখান থেকে এবং এটা অ্যাড হয়ে যাবে এক্ষুনি দেখতে পাচ্ছেন এই লার্টটা এখানে সিম্পলি অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আরও লাট অ্যাড করতে পারবেন এখান থেকে এখানে একটা এডিটের অপশন রয়েছে আপনি যদি চান এটাকে ডিলিট করতে আবার এখান থেকে এটাকে ডিলিটও করতে পারবেন আমি কি করছি আরেকটা লার্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি এই যে প্লাস আইগান রয়েছে এই প্লাস আইকানে ক্লিক করে ফাইল ম্যানেজারে চলে আসি ফাইল ম্যানেজার থেকে আমি আরেকটা লার্ট এখানে অ্যাড করে নিচ্ছি এই লার্টটাকে আমি এখান থেকে অ্যাড করছি ঠিক আছে তো এটাকেও আমি সিলেক্ট করে নিলাম তো দুটো লার্ট আমি এখানে অ্যাড করেছি এইগুলোকে আপনি এখানেই পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লাইটটাকে এবং এই লাইটটাকে আমি এক্ষুনি অ্যাড করেছি আর এগুলো তো আগে থেকেই ছিল ফিল্টার এগুলো ঠিক আছে এটারও আপনি ইনটেন্সিটি বাড়াতে কমাতে পারবেন এটারও ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারবেন লাইট অ্যাপ্লাই করার পর বা কালার গ্রেডিংয়ের পর আপনি সিম্পলি এখান থেকে এটাকে টিক করে দেবেন এবং আপনার কালার গ্রেডিং কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার গ্রেডিংটা আমরা করলাম শুধুমাত্র এই লেয়ারের উপর অ্যাপ্লাই হয়েছে এই লেয়ারে কিন্তু অ্যাপ্লাই হয়নি তো আপনি যদি সবকটা কটা ক্লিপে এই যে লাটটা অ্যাপ্লাই করেছেন সেটা যদি এক একবারে সব ক্লিপে আপনি যদি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন সেটা কিভাবে করবেন ফিল্টার থেকে এখানে এই যে টিক করার সময় দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই টু অলের একটা অপশন রয়েছে এখানে যদি আপনি অ্যাপ্লাই টু অল করেন দেখবেন সবকটা কটা এটাতেও অ্যাড হয়ে গেছে এই যে লাটটা এটা এটাতেও অ্যাড হয়ে গেছে এটাতেও অ্যাড হয়ে গেছে প্রত্যেকটা ক্লিপে এইভাবে অ্যাড হয়ে যাবে এক ক্লিকে ঠিক আছে ওকে এরপর আমরা এফ অপশন অপশানে আসবো বাট তার আগে এখানে মিউজিক কীভাবে অ্যাড করে সেটা আপনাদের দেখিয়ে দিই মিউজিক অ্যাড করার জন্য এই যে মিউজিকের একটা আইকান দেখতে পাচ্ছেন এর পাশে প্লাসের একটা আইকান রয়েছে এটার উপর ক্লিক করতে পারেন অথবা আপনি এই যে মিউজিকের ট্র্যাকটা রয়েছে মিউজিকের যে ট্র্যাকটা রয়েছে এটার উপর ক্লিক করতে পারে এরপর এখান থেকে মিউজিক সিলেক্ট করবেন এরপর এখানে আপনি কয়েকটা মিউজিক পেয়ে যাবেন এগুলো ভিএন অ্যাপ্লিকেশনের ইনবিল্ড মিউজিক এগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারেন যদি নিজের মতো মিউজিক অ্যাড করতে চান গ্যালারি থেকে বা আপনার ফাইল ম্যানেজার থেকে এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারের অপশান রয়েছে মাই মিউজিকে চলে আসবেন এরপর ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে নেবেন এবং সেটা এখানে অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি এটাকে প্লে করে শুনতেও পারবেন মিউজিকটাকে ওকে এরপর এখানে চুজের অপশন রয়েছে এখান থেকে এটাকে চুজ করে নেবেন এরপর আপনি এখান থেকে কতটুকু মিউজিক অ্যাড করতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন মিউজিকের কোন দিকটা অ্যাড করতে চান শেষের দিকটা বা মিডিলের দিকটা বা ফার্স্টের দিকটা সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আমি এরকম জায়গা থেকে সিলেক্ট করছি এখানে আপনি ভলিউমের অপশন পেয়ে যাবেন যদি ভলিউমটাকে কমিয়ে নিতে চান বা বাড়িয়ে নিতে চান এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন বা এডিটিং করার সময়ও করতে পারবেন এখান থেকে অ্যাড করার পরেও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখানে ফেড ইন ফেড আউটের একটা অপশন রয়েছে এই মিউজিকটাকে আমি প্রথমে প্লে করছি তো এইভাবে মিউজিকটা প্লে হয়েছে ঠিক আছে ফেড ইন ইফেক্টটা কী করে যদি আপনি ফেড ইন ইফেক্ট দেন স্টার্টিংয়ে মিউজিকের ভলিউমটা একদম লো থাকবে এবং ধীরে ধীরে মিউজিকের ভলিউমটা ইনক্রিজ হবে এটা হচ্ছে ফেড ইন ইফেক্ট ওকে এখন আমি ভিডিওটাকে প্লে করছি দেখুন দেখলেন আমি ফেড ইন ইফেক্টটাকে একদম বাড়িয়ে দিয়েছি আমি এখন যদি এটাকে প্লে করি দেখতে পাচ্ছেন এটা যখন স্টার্টিংয়ে প্লে হয়েছে ভলিউমটা একদম কম আছে ধীরে ধীরে ভলিউমটা বাড়ছে ফেড ইন ইফেক্টটাকে যদি আমি একদম কমিয়ে দিই তো তো স্টার্টিং থেকে কী হবে ভলিউমটাকে ভলিউমটা ইনক্রিজ থাকবে দেখলেন সেম ফেড ইন ইফেক্টের মতো এখানে ফেড আউটের একটা ইফেক্ট রয়েছে এটার কাজ কি যখন মিউজিকটা শেষ হবে তো ভলিউমটা হাই থেকে ধীরে ধীরে ডিক্রিজ হবে ঠিক আছে ভলিউমটা হাই থেকে ধীরে ধীরে ডিক্রিজ হবে ফেড ইন ইফেক্টটা কী করছিলো ভলিউমটাকে প্রথমে সাপোজ ধরুন টেন পারসেন্ট ছিল তারপর টোয়েন্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এভাবে হানড্রেড পার্সেন্টে গেছে ফেড আউট ইফেক্ট যখন অ্যাড করবেন ধীরে ধীরে প্রথমে হানড্রেড পার্সেন্ট থাকবে তারপর নাইনটি হবে সেভেন্টি হবে ফর্টি হবে এভাবে জিরো হয়ে যাবে ধীরে ধীরে এটা হচ্ছে ফেড আউনি ফেড আউট ইফেক্ট এবং ফেড ইন ইফেক্টের কাজ যখন আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওতে ফেড ইন ফেড আউট ইফেক্ট তখন বুঝে যাবেন যে কোনটা কীভাবে কাজ করে এরপর এখানে নিচে মিউজিক বিটের একটা অপশন রয়েছে এটাতে আমরা একটু পরে আসবো আপাতত এটা এখান থেকে টিক করে দিই এখন মিউজিকটাকে যদি আপনি চান ভিডিওর শেষে অ্যাড করতে বা মিডিলে কোনো একটা জায়গায় অ্যাড করতে সেটাও অ্যাড করতে পারবেন মিউজিকের লেয়ারের উপর ক্লিক করে এটাকে এভাবে সরিয়ে নিয়ে আসতে পারবেন কোথায় আপনি অ্যাড করতে চান সেভাবে এটাকে অ্যাড করতে পারবেন এখানে ভিডিও যেভাবে ট্রিম করে মিউজিককেও যদি আপনি ট্রিম করতে চান এখান থেকে আপনি ট্রিম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভলিউমের অপশান রয়েছে মিউজিক অ্যাড করার সময় ভলিউমের অপশান ছিল এখানেও ভলিউমের অপশান রয়েছে এখান থেকে যদি আপনি ভলিউমটাকে কমাতে চান ফেড ইন ফেড আউট ইফেক্ট দিতে চান সেটা পরেও আপনি এখান থেকে দিতে পারবেন ওকে আচ্ছা সাপোজ আপনি এখানে মিউজিকটাকে অ্যাড করার পর ভাবছেন যে মিউজিকের শেষের দিকটাকে অ্যাড করতে বা মিডিলের দিকটাকে অ্যাড করতে মানে স্টার্টিংয়ে আমরা যে অপশানটা দেখেছিলাম সেটা আপনি কীভাবে পাবেন এখান থেকে এই যে তার জন্য এখানে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি মিউজিকের শেষের দিকটা অথবা শুরুর দিকটা বা মিডিলের দিকটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন মিউজিক অ্যাড করার পরেও আপনি এডিট করতে পারবেন ওকে মিউজিকের লেয়ারের উপর ক্লিক করলে এখানে আপনি বেশ কয়েকটা অপশান পাবেন যেমন এখানে রিপ্লেসের অপশান রয়েছে আপনি যদি চান এই মিউজিকটার জায়গায় অন্য কোনো মিউজিক অ্যাড করতে এখানে রিপ্লেসের অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোনো মিউজিক অ্যাড করে নিতে পারবেন এই মিউজিকটার জায়গায় সেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে মানে এই মিউজিকটা রিপ্লেস হয়ে যাবে এখানে ডুপ্লিকেটের অপশন রয়েছে এই মিউজিকটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন এখান এখন ডুপ্লিকেট করার পর এটাকে আপনি আপনার ভিডিওর যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন স্টার্টিংয়ে এন্ডে যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন এবং ডুপ্লিকেটের পাশে এখানে ডিলিটের অপশন রয়েছে আপনি যদি চান এটাকে ডিলিট করতে তো এটার উপর ক্লিক করে জাস্ট এই অডিওর লেয়ারটাকে বা মিউজিকের লেয়ারটাকে ডিলিট করতে পারবেন আচ্ছা এরপর সাপোজ ধরুন আপনার গ্যালারিতে এমন একটা ভিডিও আছে যেই ভিডিওটার শুধুমাত্র অডিওটাকে আপনি অ্যাড করতে চান কোনো একটা ভিডিও আছে সেই ভিডিওটার শুধুমাত্র অডিওটাকে আপনার ভিডিওতে অ্যাড করতে চান কীভাবে অ্যাড করবেন সিম্পলি এটার উপর ক্লিক করবেন এরপর মিউজিক অপশানে চলে আসবেন এবং এখানে এই যে প্লাস আইকান রয়েছে প্লাস আইকানের উপর ক্লিক করবেন এবং এখানে একটা অপশন রয়েছে ফাইল ম্যানেজারের অপশানের উপরে একটা অপশান রয়েছে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও এটার উপর আপনি ক্লিক করবেন এরপর আপনি যে ভিডিওটা থেকে আপনি শুধু অডিওটাকে অ্যাড করতে চান যে ভিডিওটার অডিওটাকে আপনি ইউজ করতে চান সেই ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন এরপর ওকে করে দিন এবং ওই ভিডিওটার অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে এখন এটাকে আপনি এখান থেকে সিম্পলি চুজ করে নিন তো এইভাবে আপনি যে কোনো ভিডিও থেকে অডিওটাকে অ্যাড করতে পারবেন আচ্ছা এরপর সাপোজ ধরুন কোনো একটা ভিডিও আপনার টাইম লাইনে রয়েছে সেটার অডিও আপনি অ্যাড করতে চান সাপোজ এই যে ভিডিওটা আমি অ্যাড করেছি এটাতে অডিও রয়েছে ঠিক আছে তো আমি চাইছি এর অডিওটাকে আমি এই ভিডিওটাতে ইউজ করবো তার জন্য কী করব এটার উপর ক্লিক করব এরপর এখানে একটু অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ডিলিটের পাশে এখানে একটা অপশান রয়েছে এক্সট্র্যাক্ট অডিও এটার উপর ক্লিক করবেন তো এটার যে অডিওটা সেটা এখানে চলে আসবে এখন আপনি যদি এটাকে হোল্ড করে রাখেন এখন এটাকে আপনি এই ভিডিওটার উপরে এনে ছেড়ে দিন এখন এটাকে আপনি এই ভিডিওটার উপর ইউজ করতে পারবেন এই ভিডিওটার সাথে ইউজ করতে পারবেন এখন যদি চান এটাকে ডিলিট করে দিতে এটাকে সিম্পলি ডিলিট করে দিতে পারবেন আপনি মিউজিকের ভলিউমটাকে যদি আপনি কমাতে চান এখান থেকেও আপনি ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখান থেকেও ভলিউমের অপশান পাবেন অথবা নিচেও একটা অপশান পাবেন ভলিউমের এখান থেকেও আপনি এটাকে কমাতে পারবেন মিউজিকের মতো যদি আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান আপনার ভিডিওতে আপনি এখান থেকে সাউন্ড ইফেক্টও অ্যাড করতে পারবেন এখানে ইফেক্টের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন এখানে ইনবিল্ড অনেকগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে এগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন এগুলো আলাদা আলাদা ক্যাটাগরিও রয়েছে তো যে সাউন্ড ইফেক্টটা অ্যাড করতে চান জাস্ট সেটাকে এখান থেকে চুজ করে নিন এবং সেটা আপনার টাইম লাইনে সিম্পলি অ্যাড হয়ে যাবে এটাকেও আপনি আপনার ভিডিওর কোনো একটা জায়গায় অ্যাড করতে পারবেন স্টার্টিংয়ে এন্ডে অথবা মিডিলে যেখানে অ্যাড করতে চান সেটাকে এইভাবে এটাকে হোল্ড করে ধরে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় স্টার্টিংয়ে এন্ডে যে কোনো জায়গায় এইভাবে নিয়ে যেতে পারবেন ওকে আচ্ছা মিউজিক অ্যাড করার সময় এখানে দেখতে পাচ্ছেন আমরা মিউজিকের কথা বলেছি ইফেক্টের কথা বলেছি পাশে আরেকটা অপশান ছিল এটার উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডের একটা অপশান রয়েছে তো আপনি যদি কোনো ভিডিওতে ভয়েস ওভার করতে চান ভিডিও শ্যুট করার পর কোনো ভিডিওতে যদি আপনি ভয়েস ওভার অ্যাড করতে চান বা পরে ভয়েস অ্যাড করতে চান ভিডিওতে তো সেটা না আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনাকে আলাদা করে কোনো রেকর্ডারে ভয়েস রেকর্ড করে সেটাকে অ্যাড করতে হবে এর সেরকম কোনো ব্যাপার নেই আপনি এখান থেকে সরাসরি আপনার ভিডিওতে যদি ভয়েস অ্যাড করতে চান ভয়েস ওভার যদি করতে চান এখান থেকেই করতে পারবেন মিউজিকের লেয়ারের উপর ক্লিক করবেন বা মিউজিকের আইকানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডের একটা অপশান রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং এখন যদি আপনি এটা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার উপর যদি আপনি ভয়েস ওভার করতে চান বা ভিডিওটার মিডিল থেকে ভয়েস ওভার স্টার্ট করতে চান ভিডিওটাকে মিডিলে নিয়ে আসবেন এবং এখন এটার উপর ক্লিক করলে আপনি ভয়েস ওভার করতে পারবেন ভিডিওটার উপর তো দেখতে পাচ্ছি এখন আমি ভয়েস ওভার করছি এবং ভয়েসটা এখানে রেকর্ড হচ্ছে তো আমি এইটুকু ভয়েস ওভার করলাম এরপর আপনি যদি চান এটাকে ভলিউমটাকে বাড়াতে কমাতে সেটাকে বাড়াতে কমাতে পারবেন এরপর এখানে ডিলিটের অপশন রয়েছে ভয়েস ওভার করার পর আপনি এইভাবে এখান থেকে এটাকে প্লে করে শুনবেন প্লে করার পর যদি মনে হয় ঠিকঠাকভাবে রেকর্ড হয়নি আপনি এটাকে ডিলিট করে দেবেন এবং আরও একবার রেকর্ড করতে পারবেন সিম্পলি এটার উপর ডিলিটের উপর ক্লিক করবেন এবং এটা ডিলিট হয়ে যাবে আপনি এখান থেকে আরও একবার রেকর্ড করবেন হ্যালো রিস্টিং হ্যালো মাইক চেক হ্যালো ওকে তো আমি এভাবে এটাকে রেকর্ড করেছি এখানে স্প্লিটেরও অপশান রয়েছে এটাকে যদি আপনি স্প্লিট করতে চান এখান থেকেও স্প্লিট করতে পারবেন বা অডিও অ্যাড করার পরেও যদি আপনি করতে চান তখনও অ্যাড করতে পারবেন এখান থেকে আমি টিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডটা আমরা করেছি সেটা এখানে অ্যাড হয়ে গেছে ট্রিমের পাশে এখানে এফেক্টসের একটা অপশান রয়েছে এটার উপর ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো এফেক্টস পেয়ে যাবেন এগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন এখানে অনেকগুলো এফেক্টস রয়েছে এই ইফেক্টসটাকে যদি আপনি স্লোলি প্লে করতে চান স্লোলি প্লে করতে পারবেন এখান থেকে যদি ফাস্ট করতে চান এটাকে এইভাবে এখান থেকে ফার্স্ট করতে পারবেন এখানে ব্ল্যাকের মতো এখানে একটা হোয়াইটও রয়েছে তো এই ইফেক্টগুলো আপনি আপনার ভিডিওতে যদি ইউজ করতে চান আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন এই ধরনের ইফেক্টগুলো ওকে এটা ঠিক ট্রানজেশানের মতো নয় মানে আমরা ট্রানজেশান অ্যাড করছিলাম কীভাবে লিপকে স্প্লিট করছিলাম স্প্লিট করার পরে এখানে প্লাস আইকান হচ্ছিলো তো প্লাস আইকানে আমরা এগুলোকে অ্যাড করছিলাম সেগুলো হচ্ছে ট্রানজেকশন আর এগুলো হচ্ছে ভিডিওর উপর অ্যাপ্লাই হবে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন লেয়ারের উপর ক্লিক করার পর এখানে এফেক্সের অপশন পাবেন এখান থেকে আপনি এই এফেক্সগুলো ইউজ করতে পারবেন সাপোজ আমি এই ইফেক্সটা এখানে অ্যাড করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ একটা লেয়ারটা দেখা যাচ্ছে এখানে স্টার্টিংয়ে এই যে সবুজ দাগটা মানে এখানে অ্যাড হয়ে গেছে এই ইফেক্সটা এখন যদি ভিডিওটা প্লে করেন দেখুন এফেক্সটা এখানে অ্যাড হয়ে গেছে যদি আপনি এটাকে ভিডিওর শেষে অ্যাড করতে চান বা এর ডিউরেশানটাকে বাড়াতে চান কমাতে চান এখান থেকে বাড়াতে কমাতে পারবেন ভিডিও শেষে যদি ইউজ করতে চান ভিডিও শেষে ইউজ করতে পারবেন এটাকে হোল্ড করে ধরে রাখবেন মিডিলে যদি ইউজ করতে চান মিডিলেও ইউজ করতে পারেন ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এফেক্সটা এই জায়গায় অ্যাড হয়েছে তো ভিডিওর যেখানে আপনি অ্যাড করতে চান সেখানে আপনি অ্যাড করতে পারবেন তবে এখানে এই যে ইফেক্টগুলো রয়েছে বা ইফেক্সগুলো রয়েছে এগুলোকে বেশিরভাগ না মানে স্টেটাস ভিডিওতে ইউজ করা হয় বিভিন্ন স্টেটাস ভিডিও এখন দেখে থাকবেন ফটো অ্যানিমেটেড স্টেটাস ভিডিও যেগুলো রয়েছে আমি একটা প্লে করছি সবুজ তো এই টাইপের আপনি বিটের সঙ্গে ম্যাচ করে দেখতে পাচ্ছেন এই টাইপের বিটের সঙ্গে ম্যাচ করে স্টেটাস ভিডিও বানানো হয় তো সেখানে না এই ইফেক্সগুলোকে ইউজ করা হয় তো আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালি তৈরি করে দেখায় একটা স্টেটাস ভিডিও তৈরি করে দেখায় এবং এই ইফেক্সগুলোকে ইউজ করে আমরা সেটা তৈরি করব ঠিক আছে তো তার জন্য আমি কি করছি এখান থেকে একটা নতুন প্রোজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি প্লাস এখানে ক্লিক করে এখান থেকে নিউ প্রোজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি আমরা কি করব ফটো দিয়ে স্টেটাস বানাবো তার জন্য এখান থেকে ফটো সিলেক্ট করব আমি এখানে কয়েকটা ফটো সিলেক্ট করছি এখান থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে নিয়েছি মোটামুটি এই কটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি ওকে তো এগুলোকে আমি অ্যাড করেছি এবারে এই যে ভিডিওটা রয়েছে এটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি এই ভিডিওটাকে আমরা রিক্রিয়েট করব ঠিক আছে তো এর যে মিউজিকটা রয়েছে এই ভিডিওতে যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটাকে আমরা অ্যাড করব তবু মিউজিকটাকে অ্যাড করার জন্য এখানে ক্লিক করছি এরপর মিউজিকে চলে আসছি ওই ভিডিওটার মিউজিকটাকে অ্যাড করবো তার জন্য এক্সট্র্যাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করছি ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিলাম এরপর ওকে করে দিচ্ছি মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর এখান থেকে এটাকে চুজ করে নিচ্ছি এরপর আমরা কি করব মিউজিকের বিটগুলোকে আমরা মার্ক করে নেব এখানে দেখতে পাচ্ছেন মিউজিক বিটস এর একটা অপশান রয়েছে এটাকে ইউজ করে আমরা মিউজিকের বিটগুলোকে মার্ক করে নেবো মিউজিকটাকে প্লে করছি এই যে দেখতে পাচ্ছেন যে জায়গায় বন্দুকের আওয়াজটা হলো এই জায়গাগুলোকে আমরা মার্ক করব ঠিক আছে এই যে বিটগুলো রয়েছে মিউজিকটাতে বন্দুকের যে আওয়াজটা রয়েছে এই জায়গায় আমরা অ্যানিমেশন অ্যাড করব এক একটা ফটো আসবে এই জায়গায় এক একটা অ্যানিমেশন এক একটা ফটো আসবে এই যে বিটগুলো রয়েছে এই বিটগুলোতে ঠিক আছে তো বিটগুলোকে আমরা প্রথমে মার্ক করে নেব তো মিউজিকের বিটগুলোকে মার্ক করার জন্য এখানে মিউজিকের বিটের একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করছি এরপর আমরা কি করব এটাকে প্লে করব। তো এই জায়গায় একটা বিট রয়েছে তো এখানে আমি একটা মার্ক করে নিলাম ওকে মিউজিকটাকে আবার প্লে করছি এখানে একটা বিট রয়েছে এখানে একটা বিট রয়েছে এখানে একটা মার্ক করে নেব এখানে একটা বিট রয়েছে তো এইভাবে কি করবেন আপনি মিউজিকের বিটগুলোকে অ্যাড করে নেবেন ওকে তো আমি মোটামুটি মিউজিকের বিটগুলোকে অ্যাড করে নিয়েছি এরপর কি করব এরপর এখান থেকে এটাকে জাস্ট টিক করে দেবো এবং এখন কি করব এটাকে এখান থেকে টিক করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আমরা বিট মার্কগুলো করেছি এখানে এই যে মিউজিকের পাশে এখানে মিউজিকের উপর সেগুলো এখানে মার্ক হয়ে গেছে তো প্রথমে এখানে এই যে বিট রয়েছে এই বিটটা কোন পর্যন্ত রয়েছে এই পর্যন্ত ঠিক আছে তো এটাকে আমরা এই যে যে বিটটা রয়েছে এই পর্যন্ত এটাকে অ্যাড করব এখানে এই পর্যন্ত এটাকে অ্যাড করব এরপর এটা স্টার্ট হবে তো এখানে প্রথম ফটোটার উপর ক্লিক করবো ক্লিক করার পর ইফেক্টস অপশানে যাব এরপর এখানে আমরা এই ইফেক্টটা অ্যাড করব এই ইফেক্টটা এখান থেকে আমরা অ্যাড করে নেব তো এই ইফেক্টটা আমি এখানে অ্যাড করছি ওকে এরপর এরপর এখানে যখন তবলা বাজবে এখান থেকে তবলা বাজা স্টার্ট হয়েছে তো এখানে আমরা অন্য একটা ইফেক্ট অ্যাড করব এই ফটোটার উপর এই ইফেক্টটা অ্যাড করবো এই ইফেক্টটা অ্যাড করবো ঠিক আছে এরপর এখানে আরেকটা বিট স্টার্ট হচ্ছে তো এখানে আমরা নেক্সট ফটোটাকে এখানে অ্যাড করব এই ফোটোর লেয়ারের উপর ক্লিক করছি ক্লিক করার পর এফেক্স থেকে এখান থেকে আমরা এই ইফেক্টটাকে অ্যাড করব ওকে এই ইফেক্টটা না এইরকম জায়গায় অ্যাড হয়েছে তো এই ইফেক্টটাকে আমরা স্টার্টিংয়ে নিয়ে আসার জন্য এটার উপর হোল্ড করে একদম স্টার্টিংয়ে নিয়ে আসবো এবং এখান থেকে এটাকে ঠিক করে দিই এখন ঠিক হবে ওকে তো এখানে আরেকটা বিট আমরা অ্যাড করব তো এই জায়গায় দুটো তবলা বেজেছে যাচ্ছে এই জায়গায় আমরা নেক্সট ফটোটাকে অ্যাড করব এবং এই ফটোটার উপর আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা রয়েছে এটা অ্যাড করব এরপর আমরা নেক্সট বিটতে আমরা এই ফটোটার উপর এই ইফেক্টটা অ্যাড করব সেমভাবে নেক্সট বিট পর্যন্ত আসবো এবং নেক্সট বিটটা যখন স্টার্ট হবে নেক্সট ফটোটা এখানে আসবে এবং ইফেক্ট থেকে আমরা এই ইফেক্টটাকে অ্যাড করে নেবো ওকে তো আমি এখন স্টার্টিং থেকে প্লে করছি তো এইভাবে আপনি প্রত্যেকটা বিটের সঙ্গে আপনার ফটোগুলোকে অ্যাড করবেন এবং বিটের সঙ্গে ম্যাচ করে আপনার ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন তাহলে এই ধরনের যে ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন এই টপিকে আমি অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়েছি আগে স্টেটাস ভিডিওর উপর অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো যদি আপনারা ইন্টারেস্টেড হন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য এই ভিডিওটা দেখার পর আপনারা ওই ভিডিওগুলোকে আপনারা চেক আউট করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি অ্যাকচুয়ালি এফেক্টসগুলোকে ইউজ করে স্টেটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি আপনার যে কোনো ভিডিওতে এই ইফেক্টসগুলোকে ইউজ করতে পারবেন ফিল্টারের পাশে এখানে স্পিডের একটা অপশান রয়েছে এটার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে স্লো বা ফাস্ট করতে পারবেন এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইভাবে প্লে হচ্ছে বাট এটাকে যদি আপনি ফাস্ট করতে চান স্পিড অপশানে এসে এখানে এটাকে ওয়ান এক্সের থেকে ডান দিকে যদি আপনি বাড়ান এটা স্পিড হয়ে যাবে ওয়ান এক্সের থেকে যদি আপনি টু এক্স করেন এটাকে ফোর এক্স এক্স করেন এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা ফাস্ট হয়ে যাবে সেমভাবে যদি আপনি ভিডিওটাকে স্লো করতে চান স্লো করতে পারবেন নেটার উপর ক্লিক করে স্পিড অপশানে এসে এখান থেকে ওয়ান এক্স সাইড থেকে এদিকে যত নিয়ে যাবেন তত ভিডিওটা স্লো হবে দেখতে হচ্ছে নেটা এইভাবে ভিডিওটা স্লো হচ্ছে কোনো ভিডিওকে যদি আপনি স্মুথলি স্লো করতে চান ভিডিওটাকে যখন আপনি শুট করবেন চেষ্টা করবেন হায়ার এ শুট করার যদি আপনি হায়ার এ শ্যুট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা স্মুথলি প্লে হবে এরকম ল্যাগ ল্যাগভাবে প্লে হবে না আচ্ছা অনেক ভিডিওতে দেখে থাকবেন ভিডিওকে স্লো ফাস্ট করা হয় কিছুক্ষণ ভিডিওটা স্লোলি চলে তারপর হঠাৎ ফাস্ট হয়ে যায় এভাবে অনেক ভিডিওতে দেখানো হয় ঠিক আছে তো এটাকে অ্যাকচুয়ালি স্পিড র্যাম্পিং বলা হয় মানে সাপোজ আমি ধরুন এই যে এইভাবে এটা যাচ্ছে এবার আমি কি করব যখন এখান থেকে এইভাবে উঠবে এটা এটা যখন ঘুরবে ঠিক আছে এই জায়গাটাকে শুধু আমি স্লো করবো ঠিক আছে তো তার জন্য কি করছি আমি এটাকে প্রথমে এই জায়গায় আমি কেটে নিচ্ছি এখানে এখানে আমি এটাকে কেটে নিচ্ছি স্প্লিট করে নিচ্ছি এখানে এবং এই সাইডে চলে আসছি ঠিক আছে আমি শুধু চাইছি যখন এটা ঘুরবে উপরে এটা খুব স্লো থাকবে বাকিটা স্পিড হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি এটাকে কেটে নিচ্ছি এইভাবে স্প্লিট করে নিলাম ঠিক আছে এখন আমি চাইছি স্টার্টিং থেকে যখন এরকমভাবে আসবে এটা খুব ফাস্ট প্লে হবে তো আমি স্পিড অপশানে এসে এটাকে ফাস্ট করে দিচ্ছি টু এক্স করে দিচ্ছি টু এক্স বা তার একটু বেশি করে দিই ঠিক আছে তো আমি এটাকে ফাস্ট করে দিয়েছি এটাকে ফাস্ট করে দিয়েছি আর এটাকে চাইছি আমি আরও স্লোলি প্লে হোক ঠিক আছে এটাকে স্লো করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা সেকে স্লো করে দিয়েছি এবং এটা যেই কমপ্লিট হয়ে যাবে এবং এই যে শেষের পার্টটা এটা খুব স্পিডে প্লে হবে তো আমি কী করছি এই লেয়ারটাকেও স্পিড করে দিচ্ছি এটাকেও আমি এক্স করে দিয়েছি আর একটু দিই আরেকটু বাড়িয়ে দিই ওকে এখন যদি ভিডিওটাকে প্লে করি দেখবেন ভিডিওটা এইভাবে প্লে হবে দেখলেন এইভাবে প্রথমে স্পিডে এই জায়গায় আসলো তারপর এই জায়গাটা স্লো হয়ে গেলো তারপর আবার স্পিড হয়ে গেল তো এটাকে অ্যাকচুয়ালি স্পিড র্যাম্পিং বলা হয় তবে স্পিড র্যাম্পিংয়ের এটা সঠিক পদ্ধতি নয় কারণ এখানে আমি কী করেছি ফার্স্ট যে এই যে লেয়ারটা রয়েছে এটাকে ফাস্ট করে দিয়েছি ঠিক আছে আর এটাকে একদম স্লো করে দিয়েছি তো ভিডিওটা একদম ফাস্ট প্লে হতে হতে যখন এই যে স্লো লেয়ারে এসে পৌঁছাবে মানে ভিডিওটা ফার্স্ট থেকে যখন স্লো হবে তো এই জায়গায় না একটা ল্যাগ ফিল হয় একদম হঠাৎ যদি এটাকে স্লো করা হয় হঠাৎ ফার্স্ট থেকে এই জায়গায় যখন আমি এটাকে স্লো করবো না একটা ল্যাগ ফিল হয় ভিডিওটাতে তো স্পিড র্যাম্পিং করার এটা সঠিক পদ্ধতি নয় আমি জাস্ট আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য এভাবে দেখিয়েছি আমি কি করছি এটাকে আন্ডু করে দিচ্ছি হ্যাঁ তো এই ছিল আমাদের ভিডিও এরকম আমাদের ভিডিও ছিল এটাকে যদি আপনি স্লো ফাস্ট করতে চান তার জন্য ভিএন অ্যাপ্লিকেশান একটা অপশান অলরেডি রয়েছে এখানে আমি লেয়ারের উপর ক্লিক করে স্পিড অপশানে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কার্ভের অপশন রয়েছে এই কার্ভটার কাজ কি এখন এটা দেখতে পাচ্ছেন এটা এই যে সোজাসুজি রয়েছে এই যে এই লাইনটা এখন সোজাসুজি রয়েছে মানে এটা নর্মাল স্পিডে রয়েছে ঠিক আছে ভিডিওটা যেই স্পিডে সেই স্পিডে এখানে এটা রয়েছে যদি আপনি এটাকে বাড়িয়ে দেন মানে উঁচুর দিকে করেন এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইট এক্স রয়েছে আর এখানে ওয়ান বাই এইট এক্স রয়েছে মানে নিচের দিকে যদি আপনি দেন এটাকে যদি নিচু করেন এখান থেকে যখন এখানে আসবে এটা স্লো হয়ে যাবে আর এটাকে যদি আপনি এই যে দাগ রয়েছে এই যে দাগটা রয়েছে এটার যদি আপনি উপরে তোলেন তাহলে ভিডিওটা ফাস্ট হয়ে যাবে ভিডিওটা এইট এক্সের দিকে যাচ্ছে মানে এটা ফাস্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি আপনি ফাস্ট করেন তাহলে কি হবে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা স্লো থেকে আস্তে আস্তে ফাস্ট হচ্ছে তো মিডিলে না একটা ল্যাগ ফিল হবে না সেজন্য আর কি স্পিড র্যাম্পিংয়ের জন্য কার্ভ ইউজ করা হয় প্রিমিয়ার প্রতে আফটার ইফেক্টে ওখানেও সব কার্ভ ইউজ করা হয় ভিএন অ্যাপ্লিকেশানে এখন এই ফিচার্সটা দিয়েছে প্রথমে ভিএন অ্যাপ্লিকেশানে দিয়েছে ইনশর্ট অ্যাপ্লিকেশানে এখন এসে আস্তে আস্তে অনেকগুলো অ্যাপ্লিকেশানে দিচ্ছে আর কি স্পিড র্যাম্পিংয়ের অপশানটা কার্ভের তো আমরা কী চেয়েছিলাম এইভাবে যখন আসবে এই জায়গায় যখন এইভাবে এটাকে উপরে তুলবে সেই জায়গাটাকে আমরা স্লো করে দেবো আর প্রথম থেকে যখন আসবে সেটাকে আমরা ফাস্ট করে দেবো ঠিক আছে তো তার জন্য আমি কি করছি আমি চাইছি এই জায়গাটাতে স্লো হয়ে যাক ঠিক আছে তো প্রথমে একদম এটাকে ফাস্ট করে দেবো আমি তাহলে এটা কী হবে স্পিডে আসবে এটা একদম স্পিডে আসবে ঠিক আছে এই জায়গা অবধি স্পিডে আসবে এই জায়গা অবধি তো এটাকে ফাস্ট করে দিয়েছি আর এই জায়গাটাকে একদম স্লো করে দেবো ওকে দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে আমি একদম স্লো করে দিয়েছি আর এই জায়গাটাকে একদম ফাস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কী করেছি এখান থেকে যখন এই জায়গায় আসবে এই জায়গায় যখন আসবে ঠিক আছে এখান থেকে যখন এই জায়গায় আসবে এইভাবে ফাস্টে আসবে মানে এটাকে উপরে তুলে দিয়েছি এই দুটোকে ধরে উপরে তুলে দিয়েছি এবং এই জায়গাটাই এই জায়গাটাই স্লো এই জায়গাটায় আমি চাইছি একদম স্লোলি প্লে হোক ঠিক আছে ভিডিওটা এই জায়গাটায় যখন আসবে তখন একদম স্লো হয়ে যাবে তো আমি কি করেছি এটাকে একদম এই জায়গাটায় নিচু করে দিয়েছি আর এই জায়গা থেকে আবার এটাকে ফাস্ট করে দিয়েছি তো এইভাবে আপনি অ্যাকচুয়ালি স্পিড র্যাম্পিং করতে পারবেন এরপর এটাকে আমি এখানে টিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন ভিডিওটাকে যদি আমি প্লে করি হঠাৎ ফার্স্ট আসবে এই জায়গায় এসে স্লো হয়ে যাবে তো এখান থেকে যখন ফাস্ট থেকে একদম যখন স্লো হবে যদি আপনি কার্ভ ভিউজ করেন সেক্ষেত্রে কী হবে মিডিলে না কোনো ল্যাগ ফিল হবে না একদম স্মুথলি ভিডিওটা প্লে হবে দেখুন ভিডিওটা একদম স্মুথলি প্লে হচ্ছে তো এইভাবে আপনি এটাকে স্লো ফাস্ট করতে পারবেন ভিডিওটাকে স্পিড র্যাম্পিং করতে পারবেন এখানে প্রি একটা অপশন রয়েছে এখানে কিছু কার্ভের অপশান রয়েছে এগুলোকে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে প্রি সেট অ্যাড করার পর এগুলোকে যদি আপনি কাস্টোমাইজ করতে চান এগুলোকেও যদি একটু টুইক করতে চান একটু সরাতে চান সেটাও করতে পারবেন এখান থেকে এখানে বিভিন্ন প্রি রয়েছে এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে আর যদি আপনি স্পিড র্যাম্পিং না করতে চান আমি প্রথমে যেটা যেরকম দেখিয়েছিলাম আপনাকে কোনো একটা ভিডিওকে কিভাবে ফাস্ট করে সেটা যদি আপনি করতে চান এখান থেকে স্পিড অপশান এসে এই যে পাশে দেখতে পাচ্ছেন কার্ভের পাশে এখানে রেগুলারের একটা অপশন রয়েছে এখান থেকে আপনি এটাকে স্পিড আপ করতে পারবেন ওকে ক্যামেরা মুভমেন্ট এমনিতে অনেক বড় একটা টপিক এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানানো যায় ইন ফিউচার ভিডিও আসবে চ্যানেলে বাট ভিএন অ্যাপ্লিকেশানে যেহেতু এরকমই একটা ফিচার্স রয়েছে তো আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমার মতো যারা এই ধরনের টকিং হেড ভিডিওগুলো বানান এই ধরনের ভিডিওগুলোতে কী হয় ফ্রেমের কোনো মুভমেন্ট নেই ফ্রেমের দেখতে পাচ্ছেন স্ট্যাটিক একটা ভিডিও বাট এই ভিডিওগুলো না দেখতে খুব একটা ভালো লাগে না বাট আপনি যদি ভিডিওতে একটু মুভমেন্ট অ্যাড করেন সেক্ষেত্রে ভিডিওটা দেখতে আরও বেটার লাগবে এবং মানুষ অনেকক্ষণ ধরে দেখবে আপনার ভিডিওটা আপনার অনেক ফেভারিট ইউটিউবারকে দেখবেন এই ধরনের ইফেক্টগুলো তারা ইউজ করে জুম ইন জুম আউট ইফেক্ট ইউজ করে ভিডিওতে হঠাৎ জুম ইন হচ্ছে জুম আউট হচ্ছে এই ধরনের ইফেক্টগুলো দেখবেন আপনার যারা ফেভারিট ইউটিউবার রয়েছে তারা ইউজ করে আমিও ইউজ করি ভিডিওতে তো ভিএন অ্যাপ্লিকেশান এরকমই একটা অপশান রয়েছে একদম শেষে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা জুমের অপশান রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন এখানে জুম আউট এবং জুম ইন অপশান রয়েছে আপনি যদি জুম আউটে ক্লিক করেন এই টাইপের একটা ইফেক্ট পাবেন যখন ভিডিওটা স্টার্ট হবে এইভাবে জুম আউট থেকে ধীরে ধীরে পুরো ফ্রেমটা রিভিল করবে বা ভিডিওর যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন বাট এই ইফেক্টটা কী হচ্ছে অনেকটা স্লো এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন একদম স্লোলি প্লে হচ্ছে তার কারণ হচ্ছে আমি এই যে পুরো এই যে পুরো ভিডিওর লেয়ারটা রয়েছে এটার উপর অ্যাপ্লাই করেছি পুরোটার উপর অ্যাপ্লাই করেছি তো সেই জন্য এত স্লো প্লে হচ্ছে আপনি যদি একটু ফাস্ট প্লে করতে চান বা ফাস্ট ইফেক্ট চান কি করবেন জাস্ট ভিডিওটাকে কেটে নেবেন একটু ভিডিওটাকে স্প্লিট করে নেবেন আমি এটাকে এইভাবে স্প্লিট করে নিচ্ছি ওকে এটাকে আমি স্প্লিট করে নিচ্ছি এবং এখন দেখুন যে ইফেক্টটা অ্যাড করেছি সেটা ফাস্ট হয়ে গেছে আপনার ক্লিপটা যত ছোটো হবে তত ফাস্ট ইফেক্ট দেবে এবং যত বড় হবে ক্লিপটা তত স্লো প্লে হবে ইফেক্টটা স্লোলি জুম আউট হবে বা স্লোলি জুম ইন হবে ওকে সেমভাবে আপনি এটাতে যদি জুম ইফেক্ট দিতে চান জুম ইন ইফেক্টও দিতে পারবেন আমি এখানে জুম আউট ইফেক্ট দিয়েছি আপনি জুম ইন ইফেক্ট দিতে পারবেন এভাবে জুম ইন ইফেক্ট অ্যাড করতে পারবেন ওকে এটাকে যদি স্লোলি প্লে করতে চান কী করবেন স্প্লিট করার সময় একটু বড়ো করে স্প্লিট করবেন মানে একটু বড়ো ক্লিপে স্প্লিট করবেন সাপোজ এই যে ক্লিপটা রয়েছে এটার উপর যদি জুম ইন ইফেক্টটাকে অ্যাড করি দেখতে পাচ্ছেন এখানে জুম ইন ইফেক্ট অ্যাড করেছি এটার উপর এটা একদম ধীরে ধীরে জুম ইন হবে তো আপনি এখান থেকে যেমন ইফেক্ট চান জুম ইন জুম আউট ইফেক্ট যে শুরুতে শেষে মিডিলে যে কোনো জায়গায় যদি জুম ইন জুম আউট ইফেক্ট চান এইভাবে জুম ইন জুম আউট ইফেক্ট আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন এখান থেকে এছাড়াও জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করার আলাদাও একটা প্রসেস রয়েছে সেটা আমি দেখাবো আপনাদেরকে একটু পরে আর হ্যাঁ শুধুমাত্র এই ধরনের টকিং হেড ভিডিওগুলোতে নয় বিভিন্ন সিনেমেটিক ভিডিওগুলোতে দেখে থাকবেন সেখানেও এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা হয় এখানে আমি মোবাইলের একটা ফটো অ্যাড করেছি সাপোজ ধরুন আপনি কোনো একটা প্রোডাক্টের বি রোল শট নেবেন বাট আপনার কাছে ট্রাইপড নেই বা ইকুইপমেন্ট নেই আর যদি হ্যান্ড হেল্ড শ্যুট করেন কি হয় সেক্ষেত্রে শেখ আসে ভিডিওতে তো প্রোডাক্টটার এইভাবে একটা ছবি তুলবেন ছবি তোলার পর কী করতে পারেন আপনি এই জুম অপশানে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মুভ লেফট মুভ রাইট মুভ আপ মুভ ডাউন এখানে এই অপশানগুলো রয়েছে এখান থেকে আমি সাপোজ এই যে মুভ লেফট ইফেক্টটা রয়েছে এটা আমি অ্যাড করছি অ্যান্ড দেখুন এটা দেখে মনেই হবে না যে এটা কোনো একটা ছবি এটা যদি প্লে করেন দেখতে পাচ্ছেন এটা দেখে মনেই হবে না যে এটা কোনো একটা ছবি মনে হবে একদম ক্যামেরা দিয়ে বিরল শট নেওয়া হয়েছে তো এই ধরনের যদি আপনি ভিডিওতে এই ধরনের ইফেক্ট চান এ ধরনের ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে শুধুমাত্র এই ধরনের আমি ছবি অ্যাড করেছি বলে শুধুমাত্র ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন তা না আপনি ভিডিওতেও অ্যাপ্লাই করতে পারবেন সাপোজ ধরুন কোনো একটা সিনেম্যাটিক ভিডিও আপনি বানাচ্ছেন বাট আপনার সাথে কেউ নেই যে আপনার ক্যামেরাটা ধরে দেবে বা আপনার কাছে গিম্বেল নেই সেক্ষেত্রে আপনি এইভাবে এখান থেকে না এই ধরনের ইফেক্টগুলো অ্যাড করতে পারেন সাপোজ ধরুন কোনো একটা জায়গাকে আপনি রিভিল করবেন তো এইভাবে মুভ ডাউন বা মুভ আপ এই ইফেক্টগুলোকে অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিডিওতে ক্যামেরা মুভমেন্টের উপর আমি আগেই বলেছি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো সেখানে আমি ডিটেলসে সব কিছু আলোচনা করব কোনো একটা ভিডিওর উপর একটা ভিডিও বা ফটো অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিডিও অ্যান্ড ফটোর অপশান রয়েছে ভিডিও স্ল্যাশ ফটো এটার উপর ক্লিক করবেন এখন আপনি এখান থেকে ভিডিও অথবা ফটো যেটা অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন আমি এখান থেকে এই ফটোটা অ্যাড করেছি ফটো বা ভিডিওর লেয়ারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশান রয়েছে ফার্স্ট এখানে অপশান রয়েছে রিপ্লেসের সিম্পল জিনিস রিপ্লেসের অপশানে যদি আপনি ক্লিক করেন এই ফটোটার জায়গায় অন্য কোনো একটা ফটো যদি বা অন্য কোনো একটা ভিডিও যদি অ্যাড করতে চান সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে ওটা রিপ্লেস হয়ে সেটা অ্যাড হয়ে যাবে এরপর এখানে মোশানের একটা অপশান রয়েছে এই ভিডিওটা যদি আপনি এখন প্লে করেন তো ফটোটা এইভাবে স্ক্রিনে আসবে এইভাবে ফটোটা স্ক্রিনে আসবে দেখুন এইভাবে স্ক্রিনে আসবে এই লেয়ারের উপর ক্লিক করে আপনি মোশান অপশানে চলে আসবেন এবং এখানে কয়েকটা অ্যানিমেশন রয়েছে এখান থেকে আপনি বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এইভাবে স্ক্রিনে এটা শো করবে যখন এটা স্ক্রিনে আসবে তো এইভাবে আসবে দেখুন এইভাবে এটা স্ক্রিনে আসবে দেখতে পাচ্ছেন এইভাবে এটা স্ক্রিনে আসবে তো আপনি মোশন অপশানে গিয়ে এইভাবে এটার উপর অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা দুটো রয়েছে এ একটা 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 হচ্ছে স্কেল আপ হচ্ছে মানে জুম ইন হচ্ছে আর এটা হচ্ছে জুম আউট হচ্ছে তো আপনি যেটা খুশি এখান থেকে অ্যাড করতে পারবেন পাশে এখানে আরও অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনগুলো আপনি অ্যাড করতে পারবেন এটার যে ডিউরেশনটা রয়েছে অ্যানিমেশনটাকে যদি ফাস্ট চান এখান থেকে ফাস্ট বা স্লো করতে পারবেন এখানে ডিউরেশানের অপশান রয়েছে অ্যানিমেশানের এখান থেকে আপনি অ্যানিমেশনটিকে স্লো অথবা ফাস্ট করতে পারবেন পাশে এখানে স্লাইডের অপশান রয়েছে এখানে রিভিলের অপশান রয়েছে গ্রেডিয়েন্টের অপশান রয়েছে এটা হচ্ছে ইন অ্যানিমেশান ওকে তো ফটোটা যখন আসবে এরকম অ্যানিমেশানে আসবে ফটোটা যখন আসবে এরকম অ্যানিমেশানে আসবে আর যখন ফটোটা চলে যাবে এইভাবে চলে যাচ্ছে সিম্পলভাবে ফটোটা এই ভিডিওটা থেকে এইভাবে ফটোটা সিম্পল চলে যাচ্ছে এখানে মোশন অপশানে এসে আউট অ্যানিমেশানের একটা অপশান রয়েছে আউট অ্যানিমেশান থেকেও আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন যে ফটোটা স্ক্রিনে আসার পর ফটোটা প্রথমে স্ক্রিনে এইভাবে আসবে ফোটো বা ভিডিও যে কোনো কিছু অ্যাড করতে পারবেন সেটাতে অ্যানিমেশান অ্যাড করতে পারবেন তো এটা এরকম অ্যানিমেশনে স্ক্রিনে আসবে এবং যতক্ষণ থাকবে এইভাবে এটা স্থির থাকবে এক জায়গায় এরপর যখন চলে যাবে ফটোটা যখন এখান থেকে চলে যাবে তো এইভাবে চলে যাবে এইভাবে ফটোটা স্ক্রিন থেকে চলে যাবে তো এই ধরনের অ্যানিমেশান আপনি অ্যাড করতে পারবেন আচ্ছা ফোটোটা তো এইভাবে আসলো স্ক্রিনে স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন এটা একদম স্থির রয়েছে বাট আপনি যদি চান এখানেও অ্যানিমেশান অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লুপ অ্যানিমেশানের একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে অ্যানিমেশান অ্যাড করতে পারবেন এই ধরনের অ্যানিমেশানগুলো অ্যাড করতে পারবেন তো ফটোটা যখন স্ক্রিনে থাকবে এই ধরনের এরকম অ্যানিমেশান হবে এই যে দেখুন ফটোটাকে আমি এইভাবে প্রথমে অ্যানিমেশন দিয়েছিলাম এরকমভাবে আসলো এবার এই যে মিডিলে লুপ অ্যানিমেশানটা অ্যাড করেছি সেটা হচ্ছে স্ক্রিনে যতক্ষণ থাকবে তো এরকমই লাভ হবে ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি ডিউরেশানটা বাড়িয়ে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন এরকম অ্যানিমেশান হবে এখানে আরও কয়েকটা লুপ অ্যানিমেশান রয়েছে এগুলো আপনি অ্যাড করতে পারেন এভাবে ঘড়ির মতো এটা স্ক্রিনে ঘুরবে পেন্ডুলামের অপশান রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাটের অপশান এটা হচ্ছে স্পিন করবে স্ক্রিনে এটার ওই ডিউরেশনটাকে যদি আপনি বাড়াতে কমাতে চান এখান থেকে এটারও ডিউরেশনটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন সেমভাবে আপনি যদি চান এটার জায়গায় কোনো ভিডিও অ্যাড করতে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও অ্যাড করে নেবেন আমি এটার উপর কোনো একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি এই ভিডিওটা এখান থেকে অ্যাড করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে এই ভিডিওতে যদি আপনি অ্যানিমেশন অ্যাড করতে চান ভিডিওতেও অ্যানিমেশান অ্যাড করতে পারবেন মোশান অপশানে চলে আসবেন এবং এখান থেকে যে অ্যানিমেশনটা আপনার পছন্দ সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন তো ভিডিওটা এইভাবে স্ক্রিনে শো করবে এইভাবে ভিডিওটা স্ক্রিনে শো করবে এটারও আপনি লুপ অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এটার উপর এখানেও লুপ অ্যানিমেশন রয়েছে ভিডিওর উপরেও লুপ অ্যানিমেশান অ্যাড করতে পারবেন ওকে এখানে ডুপ্লিকেটের একটা অপশান রয়েছে এটার উপর ক্লিক করে সিম্পল জিনিস এটা ডুপ্লিকেট করতে পারবেন আপনি এটাকে আপনি এখন ভিডিওর যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনি এটাকে যদি আরও ডুপ্লিকেট করতে চান এটাকে আরও ডুপ্লিকেট করতে পারবেন আর শেষে এখানে ডিলিটের অপশান রয়েছে সিম্পল এখান থেকে এটাকে আপনি ডিলিট করতে পারবেন অনেক ইউটিউব ভিডিওতে দেখে থাকবেন ভিডিওর এরকম কোনায় না তাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে রাখে তো আপনিও আপনার ভিডিওতে যদি কোনো লোগো অ্যাড করতে চান বা কোনো স্টিকার অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন সিম্পল এটার উপর ক্লিক করে এখানে স্টিকারের অপশন রয়েছে এখানে আপনি বেশ কয়েকটা স্টিকার পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে এই স্টিকারগুলোকে আপনি ভিডিওতে অ্যাড করতে পারবেন এখানে টেক্সট স্টিকার রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে স্টিকারের এখান থেকে এই ধরনের অ্যারো অ্যাড করতে পারবেন এ ধরনের অ্যারো অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে কোনো কিছু মার্ক করে দেখাতে হলে অ্যারো দিয়ে মার্ক করে দেখাতে পারবেন এখানে আরও এই অপশানগুলো রয়েছে এখান থেকে যেটা খুশি আপনি অ্যাড করতে পারবেন আপনার গ্যালারি থেকেও কোনো স্টিকার যদি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন এই প্লাস আইগানে ক্লিক করবেন ক্লিক করার পর ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি চ্যানেলের লোগো থাকে লোগো অ্যাড করতে পারবেন অথবা ফটো ভিডিও যেটা খুশি চান সেটা এখান থেকে সিম্পলি অ্যাড করতে পারবেন আমি এখানে আমার চ্যানেলের একটা লোগো অ্যাড করে রেখেছি এই লোগোটাকে আমি এখান থেকে অ্যাড করছি লোগোটাকে এখান থেকে অ্যাড করলাম এবং এটাকে ধরে এই সাইডে এই জায়গায় বসিয়ে দেব এরপর কি করব আমার ভিডিওটা যতটা লং সেই পর্যন্ত এটাকে বাড়িয়ে দেবো এটাতে ধরে এইভাবে এটাকে আমার ভিডিও শেষ পর্যন্ত এটাকে বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন এই সাইডে লোগোটা অ্যাড হয়ে গেছে আচ্ছা এখানে যখন আপনি কোনো ফটো বা ভিডিও অ্যাড করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা নতুন নতুন অপশন চলে এসছে ফার্স্ট এখানে যেমন ফিল্টারের অপশান রয়েছে আগের মতো ভিডিওতে যদি কালার গ্রেডিং করতে চান আমরা আগের ভিডিওতে কালার গ্রেডিং দেখেছি সেরকমই আপনি এখানে কোনো একটা ভিডিও অ্যাড করার পরেও সেটার উপর এখান থেকে ফিল্টার অপশানে এসে এটার উপর কালার গ্রেডিং করতে পারবেন ওকে এটার উপর যখন আপনি ক্লিক করবেন তবেই এই অপশানগুলো শো করবে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে কিন্তু অপশানগুলো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এটার উপর যখন আপনি ক্লিক করবেন এখানে নতুন নতুন অপশান আসবে যেমন এখানে ফিল্টারের অপশান আমি আপনাদের দেখেছি এটাকে যদি আপনি স্প্লিট করতে চান সিম্পল স্প্লিট করতে পারবেন এইভাবে এটাকে এখন আপনি আপনার ভিডিওর যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এটাকে নিয়ে যাবেন যে যে জায়গায় ইউজ করবেন সেখানে নিয়ে যাবেন এখন এটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এরপর এখানে এফএক্সের অপশান রয়েছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এরপর এখানে এফএক্সের অপশান রয়েছে এটার উপর যদি কোনো এফেক্টস অ্যাড করতে চান এই যে ভিডিওটা অ্যাড করলেন একটা ভিডিওর উপর এটার উপর যদি কোনো কিছু অ্যাড করতে চান ফটোর উপর বা ভিডিওর উপর যদি এফেক্টস অ্যাড করতে চান এখানে বিভিন্ন ইফেক্টস রয়েছে এই ইফেক্টসগুলোকেও আপনি অ্যাড করতে পারবেন ওকে এই ইফেক্টসগুলো এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন এরপর এখানে ক্রোমার অপশান রয়েছে এটাতে আমরা একটু পরে আসবো এটার সাইডে যদি আপনি কোনো বর্ডার দিতে চান এখান থেকে আপনি এটাকে বর্ডার দিতে পারবেন বর্ডার অপশানে এসে এখান থেকে যে কোনো কালারের বর্ডার আপনি অ্যাড করতে পারবেন বাট এটাকে এখানে নিয়ে আসি বর্ডার অপশানে এসে এটার সাইডে যে কোনো বর্ডার দিতে পারবেন এইভাবে যে কোনো কালারের বর্ডার আপনি এখান থেকে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সাইডে এই ধরনের বর্ডার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এখানে এই কয়েকটাই কালার রয়েছে বাট আপনি যদি নিজের মতো কালার অ্যাড করতে চান এই প্লাস আইগানে ক্লিক করবেন এখানে এই যে প্লাসাইগান রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন ওকে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি সেটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর এখানে এক্সট্রাক্ট অডিও আর ভলিউমের একটা অপশন রয়েছে বাট এই দুটো এখন কাজ করবে না যেহেতু এটা একটা ফটো অ্যাড করেছি আমরা যদি এখানে একটা ভিডিও অ্যাড করতাম সেখানে ভিডিওতে যদি ভয়েস থাকতো তাহলে এই দুটো অপশান কাজ করতো এরপর এখানে ক্রপের অপশান রয়েছে এটাকে যদি আপনি ক্রপ করে নিতে চান এটাকে আপনি ক্রপ করে নিতে পারবেন এখানে বিভিন্ন রেজলিউশনও রয়েছে এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন নিজের মতো যদি ক্রপ করতে চান নিজের মতো ক্রপ করতে পারবেন এভাবে এরপর এখানে রোটেটের অপশান রয়েছে এটাকে যদি আপনি রোটেট করতে চান এখান থেকে যেমন আমি রোটেট করছিলাম এরকম যদি আপনি এটাকে রোটেট করতে চান এখান থেকে আপনি রোটেট করতে পারবেন পাশে এখানে মিরারের অপশান রয়েছে এটাকে যদি আপনি হরিজন্টালি ফ্লিপ করতে চান বা হরিজন্টালি ঘোরাতে চান তো এখান থেকে এটাকে আপনি ঘোরাতে পারবেন এরপর এখানে পাশে ফ্লিপের অপশান রয়েছে এটাকে ভার্টিক্যালি আপনি ফ্লিপ করতে পারবেন এরপর এখানে ফিটের অপশান রয়েছে এটাকে যদি আপনি স্ক্রিনে এইভাবে ফিট করতে চান স্ক্রিনে এইভাবে ফিট করতে চান এইভাবে স্ক্রিনের উপর থেকেও এইভাবে ফিট করতে পারেন অথবা এখানে ফিটের অপশান রয়েছে এখানে ক্লিক করলে এটা ফিট হয়ে যাবে ফিটের পাশে এখানে ফিলের একটা অপশান রয়েছে ফিলটা কি করবে ফিলের কাজ কি ফিট করছিলাম যখন এটা এরকম জায়গায় ফিট হয়ে যাচ্ছিলো যখন ফিল করবেন ছবিটা জুম ইন হয়ে পুরো ফ্রেমটা জুড়ে ফিল হয়ে যাবে এ সাইডে এ সাইডে পুরো ফ্রেমটা জুড়ে এটা ফিল হয়ে যাবে এখানে আমি ফিলের উপর ক্লিক করছি দেখতে পাচ্ছেন এটা ফিল হয়ে গেছে স্ক্রিনে এর পাশে এখানে ব্লেন্ডিংয়ের একটা অপশান রয়েছে ব্লেন্ডিং অপশানে আমরা একটু পরে আসবো এটার আলাদা একটা ইউজ রয়েছে পাশে এখানে অপেসিটির একটা অপশান রয়েছে এটার উপর ক্লিক করে এটার ট্রান্সপারেন্সিটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন এটার ট্রান্সপারেন্সিটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন এইভাবে লাস্ট এখানে ব্যাকওয়ার্ডের একটা অপশান রয়েছে সাপোজ আপনি এখানে কোনো একটা ভিডিও অ্যাড করলেন একটা ভিডিওর উপর একটা ভিডিও বা কো কোনো কিছু একটা অ্যাড করলেন সেটাকে চাইছেন নিচের লেয়ারে নিয়ে যেতে ব্যাকওয়ার্ডের উপর ক্লিক করবেন সেটা নিচের লেয়ারে চলে আসবে দেখতে পাচ্ছেন এটা নিচের লেয়ারে চলে এসেছে টেক্সট করার জন্য এখানে দেখতে এসছে এই যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টেক্সটের এর অপশান রয়েছে সিম্পলি এটার উপর ক্লিক করবেন স্ট্যান্ডার্ড অপশান এ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইম্পুট টাইটেলের একটা অপশন রয়েছে এখানে কিছু লেখার জন্য আপনি এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনি এখন কিছু লিখতে পারবেন আমি যেমন আমার নাম লিখছি আমি পিসি ইউজ করছি বলে কিবোর্ড দিয়ে এখানে টাইপ করলাম আপনারা যারা ফোনে করবেন আপনাদের ফোনের কীবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সিম্পলি টাইপ করতে পারবেন ওকে এখানে টেক্সটের অপশান রয়েছে এখান থেকে স্ট্যান্ডার্ড বা এই ধরনের টেক্সট রয়েছে এগুলোকে আপনি অ্যাড করতে পারবেন আসবো আমরা একটু পরে ওগুলোতে আসবো এর পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা এ এ লেখা রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি অ্যাকচুয়ালি ফন্ট চেঞ্জ করতে পারবেন এই যে লেখাটা রয়েছে এটার যে ফন্ট রয়েছে এর ফন্টটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন আচ্ছা আমি এক কাজ করছি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার জায়গায় আমি একটা প্লেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি তো আমি ভিডিওটাকে চেঞ্জ করে এখানে কালো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো হ্যাঁ এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন এই যে ফন্টটা রয়েছে এখানে আরও বিভিন্ন ফন্ড রয়েছে এই ফন্ডগুলোকে আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে এখান থেকে আমি যেরকম সাইজটা বড় করছিলাম এখান থেকেও আপনি সাইজটাকে বড় করতে পারবেন বড় বা ছোটো করতে পারবেন ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাসের আইকান রয়েছে এই প্লাসের আইকানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি যে কোনো কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন মানে এখানে এই যে ফন্ডগুলো রয়েছে এই ফন্ট ছাড়া যদি আপনি যে কোনো ফন্ট অ্যাড করতে চান এখানে সেই ফন্ডগুলোকেও আপনি অ্যাড করতে পারবেন কাস্টম ফন্ট ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি গুগলে চলে আসবেন গুগলে এসে এখানে লিখবেন জাস্ট ফন্ট ডাউনলোড এফ ও এন টি আপনি আগে স্টাইলিশ বা বেঙ্গলি ফন্ট ইংলিশ ফন্ড যে কোনো ফন্ট আপনি যেরকম ফন্ট আপনি ডাউনলোড করতে চান সেরকম ফন্ট আপনি লিখে সার্চ করবেন আমি লিখছি জাস্ট ফন্ট ডাউনলোড ওকে ফন্ট ডাউনলোড লিখে সার্চ করলাম কেউ আবার ফন্ট ডাউনলোড ভাববেন না ফন্ট ডাউনলোড করেছি সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে আমি এই ওয়েবসাইটটাতে যাচ্ছি এখান থেকে আপনি যে কোনো ফন্ট লিখে সার্চ করতে পারবেন যদি আপনার ফন্টের নাম জানা থাকে বা এখান থেকে যে কোনো ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন ফন্ট রয়েছে এখানে ক্যাটাগরি রয়েছে তো এখান থেকে যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন সাপোজ আমি এই ফন্টটাকে এখান থেকে ডাউনলোড করছি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম এবং এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ওকে ফন্ট ডাউনলোড করার পর ভিএন অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন ফাইল ম্যানেজারে আসার পর যেটা ডাউনলোড করলেন সেটাকে খুঁজে নেবেন আমি ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ফন্টটাকে আমরা ডাউনলোড করছি বাট এটাকে আমাদেরকে আগে এক্সট্র্যাক করতে হবে যে এটা জি ফাইল এটা যেহেতু একটা জি ফাইল তো এটার উপর আমি ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্টের অপশান রয়েছে আপনার ফাইল ম্যানেজারের উপর ক্লিক করে বা চেপে হোল্ড করে ধরে রাখবেন সেক্ষেত্রে এক্সট্র্যাক্টের অপশান আসতে পারে এক একজনের এক এক রকম অপশান শো করবে এক এক রকম ফোনে বাট আপনার ফোনে যদি এক্সট্র্যাক্ট করার অপশান না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন সব ফোনে এক্সট্র্যাক্ট করার অপশন রয়েছে বাট যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে স্টোর থেকে আপনি জেড আর্কাইভার অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্লিকেশানটিকে সিম্পলি ডাউনলোড করে নেবেন আমি অ্যাপ্লিকেশানটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো জেড আর্কাইভার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন এবং যেটাকে আমরা এক্ষুনি ডাউনলোড করলাম যে ফন্টটাকে আমরা এক্ষুনি ডাউনলোড করলাম সেটা আপনি এখানে পেয়ে যাবেন এবং এটার উপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে এক্সট্র্যাক্টের অপশান পেয়ে যাবেন এখানে বাট আমি আমার ফাইল ম্যানেজার দিয়ে এক্সট্র্যাক্ট করছি ফাইল ম্যানেজার দিয়ে আমি এটা এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিলাম ডান তো এটা হচ্ছে এক্সট্র্যাক্ট ফাইল দেখতে পাচ্ছেন এই যে এটা এক্সট্র্যাক্ট ফাইল এখন আপনার সময় ভিএন অ্যাপ্লিকেশনে যাওয়ার তো আমি এখান থেকে ভিএন অ্যাপ্লিকেশানে চলে আসছি সিম্পলি ভিএন অ্যাপ্লিকেশানে চলে আসছে এবং এই যে প্লাস আইকানটা রয়েছে এই প্লাস আইকানের উপর ক্লিক করছি এবং এখন ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারের অপশান রয়েছে ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারে ক্লিক করছি এবং যেটাকে আমরা এক্সট্র্যাক্ট করলাম আপনি ডাউনলোড ফোল্ডারে যেখানে এক্সট্র্যাক্ট করবেন সেই ফোল্ডারে চলে যাবেন ফোল্ডারে যাওয়ার পর এটাকে আপনি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এই ফন্টটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি নিচে এখানে লেখা এসছে সাকসেসফুলি তারপর আর দেখিনি আমি অ্যাকচুয়ালি সাকসেসফুলি ইম্পোর্টেড এরকম কোনো একটা লেখা আসবে তো দেখতে পাচ্ছেন এই ফন্টটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আপনি চাইলে এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এই যে ফন্টটাকে আমরা অ্যাড করলাম এই ফন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন বাট কোথায় গেল এই যে এই যে আমরা ফন্টটাকে এখানে অ্যাড করলাম এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্টের একটা অপশন রয়েছে তো মাই ফন্ট অপশানে চলে আসলে এখান থেকে আপনি সেই ফন্টটাকে অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি প্লাস আইগানে ক্লিক করে আপনি আরও ফন্ট অ্যাড করতে পারবেন ফাইল ম্যানেজারের অপশান পাবেন যতগুলো ফন্ট আপনি এখানে অ্যাড করতে চান এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে আমি আপাতত এই ফন্টটাকে সিলেক্ট করে নিয়েছি ওকে পাশে এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশান রয়েছে এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে নেবেন তারপর এখানে কালারের অপশান রয়েছে কালার অপশানে আমি ক্লিক করছি তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ডিফল্ট অবস্থায় সাদা কালার হোয়াইট কালার রয়েছে আপনি এখান থেকে যে কোনো কালার অ্যাড করতে পারবেন এটাতে যে কোনো কালার এখান থেকে আপনি দিতে পারবেন এখানে বিভিন্ন কালার রয়েছে যে কালারটা খুশি এখান থেকে আপনি দিতে পারেন বাট এখানে যে কালারগুলো রয়েছে যদি আপনি নিজের মতো কোনো একটা কালার তৈরি করতে চান বা নিজের মতো কোনো একটা কালার দিতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোনো কালারের কোড যদি আপনি জেনে থাকেন সেই কোডটাকে আপনি এখান থেকে এন্টার করতে পারবেন এবং সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর জাস্ট এখান থেকে এটাকে টিক করে দেবেন এবং সেটা এখানে অ্যাড হয়ে যাবে ফার্স্টে পাশে এসে যে কোনো জায়গায় অ্যাড হয়ে যাবে এই যে টেক্সটটা আমরা অ্যাড করলাম এই যে কালারটা আমরা অ্যাড করলাম এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা অপ্যাসিটির একটা অপশন রয়েছে এটার যদি আপনি ট্রান্সপারেন্সিটাকে বাড়াতে কমাতে চান এটার ট্রান্সপারেন্সিটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন নিচে থেকে টেক্সটের পাশে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোকের একটা অপশন রয়েছে এই যে নিচে এখানে স্ট্রোকের একটা অপশন রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করেন এই যে লেখাটা আমরা অ্যাড করলাম তার আগে এটাকে আমি হোয়াইট করে নিই এটাকে আমি হোয়াইট করে নিচ্ছি এরপর এই যে এখানে স্ট্রোক অপশানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এটাতে আমি লাল কালারের একটা স্ট্রোক দেবো তো স্ট্রোকটা কী করে অ্যাকচুয়ালি এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন সাইডে একটা বর্ডার দিয়ে দেয় আর কি এটাকে অ্যাকচুয়ালি স্ট্রোক বলা হয় এটাকে আপনি আবার বাড়াতে কমাতে পারবেন এটার সাইজটাকে যদি আপনি বড়ো করতে চান বা ছোটো করতে চান বা সরু করে বর্ডার দিতে চান বা মোটা করে বর্ডার দিতে চান সাইজটাকে আপনি এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন যেন একটা অপোসিটির অপশান পেয়ে যাবেন এর এটারও ট্রান্সপ্যারেন্সিটাকে এই যে বর্ডারটা রয়েছে লাল কালারের শুধুমাত্র দেখতে পাচ্ছেন এই যে লাল কালারের যে বর্ডারটা অ্যাড করেছি সেটার ট্রান্সপ্যারেন্সি এটা তো সেটার আপনি ট্রান্সপ্যারেন্সিটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন ওকে এর পাশে এখানে শ্যাডোর একটা অপশান রয়েছে পাশে এখানে শ্যাডোর একটা অপশান রয়েছে শ্যাডো অপশানে চলে আসছি শ্যাডো অপশানে কাজ কি আপনার এই যে টেক্সটা রয়েছে এর নিচে যদি কোনো শ্যাডো অ্যাড করতে চান যেহেতু এটা ব্ল্যাক তো এখানে ব্ল্যাক শ্যাডো দিচ্ছি না আমি এখানে হোয়াইট একটা শ্যাডো দেবো তো এখনও এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটার এরকম একটা শ্যাডো দিতে পারবেন এই যে শ্যাডোটা রয়েছে এটাকে যদি আপনি ব্লার করতে চান নিজে এখান থেকে আবার ব্লার করতে পারবেন এটাকে দেখতে পাচ্ছেন এটাকে বাড়াতে পারবেন এই শ্যাডোটাকে বাড়াতে কমাতে পারবেন পাশে এখানে ব্যাকগ্রাউন্ডের একটা অপশান রয়েছে এই যে টেক্সটটাকে আমরা অ্যাড করেছি এটার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান এখান থেকে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন ওকে এরপর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপাসিটির অপশান রয়েছে আলাদা করে এটা কী করবে এটা পুরো টেক্সটার উপরেও ইফেক্ট ফেলবে পিছনে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকেও এ ট্রান্সপ্যারেন্ট করে দিচ্ছে এবং এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকেও এ ট্রান্সপ্যারেন্ট করে দিচ্ছে তো অপ্যাসিটি অপশানে এসে এটাকে যদি আপনি ট্রান্সপারেন্সিটাকে বাড়াতে কমাতে চান ট্রান্সপারেন্সিটাকে বাড়াতে কমাতে পারবেন টেক্সট ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছুর ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবেন পাশে এখানে আরেকটা অপশান রয়েছে ক্রেনের একটা অপশান রয়েছে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম গায়ে গায়ে আছে বাট এটাকে যদি আপনি একটু ছাড়া ছাড়া করতে চান এটাকে আপনি এইভাবে ছাড়া ছাড়া করতে পারবেন এই লেখাগুলো যে কোনো লেখাকে আপনি কাছাকাছি নিয়ে আসতে পারবেন ভালোবাসা বাড়বে আর যদি অন্য কাউকে যায় ধীরে ধীরে এইভাবে এটা দূরে সরে যাবে ওকে তো আপনি এইভাবে এটাকে কাছে নিয়ে আসতে পারবেন আবার এটাকে দূরে ঠেলে দিতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা প্রি সেট রয়েছে এগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে বিভিন্ন প্রি সেট রয়েছে এখানে অনেকগুলো প্রি সেট রয়েছে তো এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন ওকে কালারের পাশে এখানে অ্যালাইনের একটা অপশন রয়েছে এটার পজিশানটাকে আপনি কোথায় রাখতে চান এই যে টেক্সটটাকে এটাকে যদি আপনি মিডিলে রাখতে চান এটাকে ধরুন আপনি মিডিলে রাখবেন বা সাইডে রাখবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এই যে পজিশানের অপশান রয়েছে এটাকে যদি আপনি মিডিলে রাখতে চান এখান থেকে এটাকে সেন্টারে রাখতে পারেন অথবা সেন্টার আপ সেন্টার ডাউন বা এটাকে রাইট সাইডে নিয়ে যেতে পারেন রাইট আপ করতে পারেন রাইট ডাউন করতে পারেন সেমভাবে লেফটে নিয়ে যেতে পারেন এখান থেকে লেফট ডাউন করতে পারেন লেফট আপ করতে পারেন এরপর ফাইনালি এখান থেকে আপনি এটাকে টিক করে দেবেন ওকে আচ্ছা এখানে টেক্সট অ্যাড করার পরেও যদি আপনি এডিট করতে চান এটার উপর ডবল ট্যাপ করবেন এবং এখানে কিবোর্ডটা ওপেন হবে এটাতে যদি আপনি কোনো চেঞ্জেস চান বা এটাকে কেটে কোনো কিছু লিখতে চান সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন দেখতে পাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন এখানে এডিটের অপশান রয়েছে এডিট অপশানে এসেও এগুলোকে আবার আপনি এডিট করতে পারবেন অথবা নিচে অপশান রয়েছে ইম্পোর্টের অপশান রয়েছে এখান থেকেও আপনি এডিটের অপশান পেয়ে যাবেন স্টাইলের অপশানে এসে আপনি এর স্টাইল চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন তো এই যে টেক্সটটাকে আমরা এখানে অ্যাড করেছি এই টেক্সটা যদি স্ক্রিনে আসে এইভাবে সিম্পল স্ক্রিনে আসবে বাট এটাতেও আপনি ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশান অ্যাড করতে পারবেন এটার উপর ক্লিক করে মোশন অপশানে এসে আগের মতোই যেরকমভাবে একটা ছবি বা ভিডিও অ্যাড করে আমরা দেখেছিলাম কীভাবে মোশান অ্যাড করতে হয় ইন্ডিয়্যানিমেশান আউট অ্যানিমেশান অ্যাড করতে হয় সেমভাবে এখানে এটার উপরেও আপনি ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশান অ্যাড করতে পারবেন ওকে এখান থেকে আপনি ইন অ্যানিমেশান অথবা এখান থেকে আপনি আউট অ্যানিমেশান অ্যাড করতে পারবেন ওকে লুপেরও অকথান রয়েছে লুপ অ্যানিমেশনও অ্যাড করতে পারবেন এইভাবে স্ক্রিনে এটা শো করবে এভাবে স্ক্রিনে এটা নড়বে এরকমভাবে অ্যাড করতে পারেন ওকে এইভাবে স্ক্রিনে আসবে এবং এরকম নাচানাচি করে চলে যাবে আপাতত আমি এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে আমি অন্য একটা টেক্সট অ্যাড করবো এখান থেকে এই টেক্সটটাকে আমি অ্যাড করছি তো যে কোনো টেক্সট যখন আপনি এখানে অ্যাড করবেন সেটা স্ট্যান্ডার্ড অপশানে থাকবে এই যে স্ট্যান্ডার্ড অপশানে মানে না এতে কোনো অ্যানিমেশান আছে না কোনো ডিজাইন আছে এখানে কয়েকটা প্রিসেট রয়েছে এই ধরনের ইফেক্ট যদি আপনার টেক্সটে অ্যাড করতে চান এখান থেকে এই ধরনের ইফেক্টগুলোকে আপনি অ্যাড করতে পারবেন এই ধরনের ইফেক্টগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এই পাশেও কিছু অপশান রয়েছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে ইম্পোর্ট অপশানে এসে এখান থেকে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র টেক্সটটাকে চেঞ্জ করবেন এবং যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটাই থাকবে জাস্ট আপনি টেক্সটটাকে চেঞ্জ করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ আচ্ছা এখান থেকে আমরা যখন টেক্সট অ্যাড করছি টেক্সটের পাশে এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেল টেমপ্লেটের অপশান রয়েছে এটার উপর ক্লিক করলে আপনি এই ধরনের লোয়ার থার্ডগুলো অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে মানে এগুলো অলরেডি অ্যানিমেটেড মানে অ্যানিমেশান অলরেডি অ্যাড করা রয়েছে জাস্ট এই টেক্সটটাকে আপনি চেঞ্জ করবেন ব্যাস আপনার কাজ শেষ এগুলোকে চেঞ্জ করে আপনি যা খুশি লিখতে পারেন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখান থেকে এটার উপর আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিবোর্ডটা ওপেন হবে এবং এখান থেকে আমি আপনি যা খুশি লিখতে পারেন আমি সাপোজ লিখছি এখানে ব্লগ লগ ওয়ান আছে জাস্ট আমি কী করি স্মার্ট লিখি এম এ আর টি এ বি এন এ তো আমি আমার চ্যানেলের নামটা লিখলাম এরপর এখান থেকে এটাকে জাস্ট টিক করে দিলাম তো কী হবে যখন এই টেক্সটটা স্ক্রিনে আসবে এখানে আপনাকে কোনো অ্যানিমেশন অ্যাড করতে হবে না মোশান অপশানে গিয়ে কোনো অ্যানিমেশন অ্যাড করতে হবে না এই টেমপ্লেটগুলোকে আপনি যদি ইউজ করেন টেমপ্লেটগুলোকে ইউজ করে জাস্ট আপনি টেক্সটটা চেঞ্জ করে দেবেন এবং এই ধরনের অ্যানিমেশনে আপনার টেক্সটগুলো স্ক্রিনে আসবে দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যানিমেশনে এই টেক্সটটা স্ক্রিনে আসবে এখানে আরও অনেকগুলো টেমপ্লেট রয়েছে এখান থেকে আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারবেন এখানে যেগুলো রয়েছে না প্রত্যেকটা এক একটা প্রফেশনাল দারুণ লাগে দেখতে আর এগুলো না প্রিমিয়ার প্রোতে আফটার ইফেক্টে রয়েছে এই ধরনের টেম্পলেটগুলো বাট মোবাইল অ্যাপ্লিকেশান বলতে শুধুমাত্র ভিএন অ্যাপ্লিকেশানে এরকম অপশানগুলো রয়েছে আর তার উপর ভিএন অ্যাপ্লিকেশানটা এখন ফ্রি আই ডোন্ট নো ফিউচারে কী হবে বাট এখনও পর্যন্ত ফ্রি আর অনেক অ্যাডভান্স একটা অ্যাপ্লিকেশান সেজন্য এত বড় ভিডিও আমি বানিয়েছি তো এখান থেকে যেটা খুশি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করবেন বাস আপনার কাজ শেষ সেখানে অলরেডি সব কিছু অ্যানিমেটেড রয়েছে ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টেক্সট অ্যাড করেছি বাট আপনি যদি চান এখানে আরও টেক্সট অ্যাড করতে এখান থেকে আপনি আরও টেক্সট অ্যাড করতে পারবেন এই টেক্সটাকে আমি এখানে অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এই টেক্সটার উপর আরেকটা টেক্সট অ্যাড করেছি এরপর আরেকটা টেক্সট আমি অ্যাড করছি এখান থেকে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিই এটা এটা আমি অ্যাড করছি এটা অ্যাড করছি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম বাট এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটাকে অ্যাড করেছি দুটো অ্যাড করার পর এই যে টেক্সটা অ্যাড করেছি এটা তো থার্ড লেয়ারে যাওয়ার কথা বাট এখানে থার্ড লেয়ারে যায়নি তবে আপনি এটাকে হোল্ড করে ধরে রাখবেন হোল্ড করে ধরে রাখার পর এটাকে আপনি থার্ড লেয়ারে নিয়ে যেতে পারবেন এই টেক্সটটাকে আপনি উপরের লেয়ারে নিয়ে যেতে পারবেন আরেকটা টেক্সট এখান থেকে অ্যাড করতে পারেন আরও যদি টেক্সট অ্যাড করতে চান এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন এবং সেটাকেও আপনি পরের লেয়ারে নিয়ে যেতে পারবেন টেক্সটের লেয়ারের উপর ক্লিক করলে আপনি নিচে অনেকগুলো অপশান পাবেন যেমন এখানে এই অপশানগুলো আগেই ছিল বাট এখানে স্প্লিটের একটা অপশান রয়েছে সিম্পল জিনিস সেটাকে আপনি স্প্লিট করতে পারবেন অনেকবার দেখেছি এখানেও অপাসিটির অপশান রয়েছে এখান থেকেও আপনি এর ট্রান্সপ্যারেন্সিটাকে বাড়াতে কমাতে পারবেন আর ব্লেন্ডিং অপশানে আর মাস্কের অপশানে আমরা একটু পরে আসবো কোনো একটা ভিডিও বা ফোটোর উপর যখন আপনি এখান থেকে কোনো একটা ভিডিও বা ফোটো অ্যাড করবেন আমি একটা ভিডিও এখান থেকে অ্যাড করে নিচ্ছি আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করছি এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করছি তো এখানে যখন আপনি কোনো একটা ভিডিও অ্যাড করবেন নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রোমার একটা অপশান রয়েছে বা ক্রোমাকির একটা অপশান রয়েছে এটার মাধ্যমে আপনি আপনার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার যে কোনো একটা সিলেক্টিভ কালারকে রিমুভ করতে পারবেন এই ভিডিওটা থেকে যে কোনো একটা সিলেক্টিভ কালার রিমুভ করতে পারবেন এটার উপর আমি ক্লিক করছি ক্লিক করার পরে এই যে পিকারটা রয়েছে এই কালার পিকারটা দিয়ে আমি এই যে স্কাইয়ের যে কালারটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন ওই কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে বাকি যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে শুধু আমি নীল কালারটাকে বা স্কাই কালারটাকে এখান থেকে আমি সিলেক্ট করেছি তো ওই কালারটা রিমুভ হয়েছে তো যে কোনো সিলেক্টিভ কালারকে আপনি এটার মাধ্যমে রিমুভ করতে পারবেন বাট এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাকভাবে রিমুভ হয়নি এটাকে আপনি রিমুভ করতে পারবেন নিচে এখানে ইনটেন্সিটির অপশান রয়েছে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ভিডিও হিসেবে এটাকে দেখতে পাচ্ছেন একটু যদি আমি বাড়াই তো এই যে সাইডের যে এরকম হয়ে গেছে এটা রিমুভ হয়ে যাবে এখানে স্পিলেরও একটা অপশন রয়েছে এটাকেও একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ভিডিও হিসাবে তো এইভাবে যে কোনো সিলেক্টিভ কালারকে আপনি রিমুভ করতে পারবেন তবে এটার সঠিক ইউজ কোথায় এটাকে ইউজ করা হয় এই ক্রোমাকিটা ইউজ করা হয় যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি কি করছি আপনাদেরকে একটা ভিডিও দেখাই প্রথমে এখান থেকে আমি এই ভিডিওটা প্লে করছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আগে দেখুন এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে এই যে জায়গাটা রয়েছে এখানে ভিডিওটা শ্যুট করা হয়েছে তাই মনে হচ্ছে তো এই যে জায়গাটা রয়েছে এখানে ভিডিওটা শ্যুট করা হয়েছে তবে এটার আপনাদের যদি আমি রিয়েল ক্লিপটা দেখাই এটার উপর আমি কি করেছি অ্যাকচুয়ালি ক্রোমা কি অ্যাপ্লাই করেছি এটা অ্যাকচুয়ালি এরকম একটা গ্রিন স্ক্রিন ছিল ব্যাকগ্রাউন্ডে এরকম একটা গ্রিন কালারের পর্দা ছিল সেখানে ভিডিওটাকে শ্যুট করা হয়েছে সেখানে ভিডিওটাকে শ্যুট করা হয়েছে তারপর ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট রিমুভ করা হয়েছে মানে সবুজ কালারটাকে জাস্ট রিমুভ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে এরকমই একটা ছবি আমি এখানে লাগিয়ে দিয়েছি ক্রোমাকিটাকে মেনলি ইউজ করা হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য তো আপনার বাড়িতে যদি এক কালারের কোনো দেয়াল থাকে বা এক কালারের কোনো পর্দা থাকে সেখানে আপনি ভিডিওটাকে শ্যুট করতে পারেন শ্যুট করার পর আপনি ব্যাকগ্রাউন্ডে যা খুশি বসাতে পারেন আমি যেমন কি করেছি এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি এই ধরনের আপনি অনেক ছবি পেয়ে যাবেন গুগলে তো যেরকম ব্যাকগ্রাউন্ড চান সেরকম ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন তবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মেনলি গ্রিন স্ক্রিনটাকে ইউজ হয় কারণ আমরা সবুজ কালারের জামা কমই পড়ি তো আপনার জামাতে যদি সবুজ কালার থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে শুধুমাত্র যে আপনি গ্রিন স্ক্রিনে শ্যুট করেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তা না যে কোনো কালার আপনি নিতে পারেন তবে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে চেষ্টা করবেন আপনার জামাতে যেন সেই কালার না থাকে এখানে যেমন দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে এবার সাপোজ ধরুন এমন একটা ভিডিও শ্যুট করা হয়েছে যেখানে আপনি সবুজ কালারের জামা পরে আছেন বা কেউ সবুজ কালারের জামা পরে আছে তো সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কী হবে ব্লু স্ক্রিন ইউজ করা হবে ঠিক আছে মেনলি গ্রিন স্ক্রিন এবং ব্লু স্ক্রিন ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো এইভাবে আপনি ক্রোমা কি ইউজ করে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ওকে নিচে এখানে দুটো অপশান পাবেন এগুলোকে আপনি একটু টুইক করে দেখবেন ইনটেন্সিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন এখানে স্পিলের অপশান রয়েছে আপনার ভিডিও হিসেবে এগুলোকে বাড়িয়ে কমিয়ে দেখবেন ঠিক আছে তবে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাড করেছি এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একটু ব্লার আছে বাট ভিএন অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ড ব্লার করার সেরকম কোনো অপশান নেই এখানে আমি এই যে ফটোটা এই ফটোটাকে ইউজ করেছি এই ফটোটাকে দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমি একটু ব্লার করে দিয়েছি এই ফটোটাকে তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন যদি ব্যাকগ্রাউন্ড ব্লাড চান ভিএন অ্যাপ্লিকেশান অপশান নেই তো কি হচ্ছে আপনি অনেকগুলো ফটো এডিটিং অ্যাপ আছে সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশন পেয়ে যাবেন পিকচারটেও রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লাড করার অপশান আরও অনেকগুলো অ্যাপ রয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড ব্লাড করার অপশন রয়েছে বাট ভিএন অ্যাপ্লিকেশানে ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশান ডাইরেক্টলি নেই তবে একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন আপনি কী করবেন সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে ধরুন আপনি ব্লাড করবেন তো সিম্পলি যেভাবে এখানে ভিডিও বা ফটো অ্যাড করে এখান থেকে একটা ফোটো আমি অ্যাড করে নিচ্ছি এই ফটোটাকে আমি এখানে অ্যাড করছি ঠিক আছে এই ফটোটাকে এখানে অ্যাড করছি এটাকে আমরা ব্লাড করবো তো এটাকে ব্লাড করার জন্য এখানে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ডের একটা অপশান রয়েছে এই যে বিজির একটা অপশান আছে এই বিজির উপর ক্লিক করবেন এরপর এখানে ইমেজের একটা অপশান পাবেন ইমেজ অপশানে চলে আসবেন এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই যে যেটা আমরা অ্যাড করলাম সেটা এখানে অ্যাড হয়ে আছে এখানে যদি শো না করে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সিম্পলি তো এখানে দেখতে পাচ্ছেন ব্লাডের একটা অপশান রয়েছে এটাকে আপনি ব্লাড করতে পারেন এখান থেকে তবে এটাকে যখন আমি এখান থেকে বাড়াচ্ছি দেখতে পাচ্ছেন এর উপর কোনো ইফেক্ট পড়ছে না ইফেক্ট পড়ছে এর নিচে এটাকে আপনি একদম সরাবেন সরানোর পর দেখতে পাচ্ছেন এই যে ফটোটা এই ফটোটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লাড কমাচ্ছি ব্লাডটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ফটোটা উপরে রয়েছে এটাই কিন্তু নিচে রয়েছে তবে এই ফটোটাকে ডিলিট করার কোনো অপশান নেই এটাকে যদি আপনি ডিলিট করেন দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটাকে যদি আপনি ডিলিট করেন ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আপনি এক কাজ করতে পারেন এটাকে ধরে ফ্রেমের বাইরে বার করে দেবেন এটাকে ধরে ফ্রেমের বাইরে এইভাবে বার করে দেবেন ব্লার হয়ে গেল আর ওটা আমাকে ডিলিটও করতে হলো না এখন এটাকে আপনি যেমন ব্লার চান এখান থেকে বাড়ি কমিয়ে নিতে পারেন ওকে তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন ভিএন অ্যাপ্লিকেশনেই এরপর আপনি এখানে যে ভিডিও অ্যাড করতে চান জাস্ট ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করেছি ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ক্রোমাকিতে এসে জাস্ট গ্রিন স্ক্রিনটাকে বা যে কালার আপনি ইউজ করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন এখন আপনি এটাকে একটু জুম করে নিতে পারেন আপনার ভিডিও হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন গ্রিন স্ক্রিনে যারা শ্যুট করবেন একটু লাইটিংয়ের খেয়াল রাখবেন ঠিকঠাকভাবে লাইটিং না হলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না গ্রিন স্ক্রিন ঠিকঠাকভাবে রিমুভ করতে পারবেন না কিন্তু ব্লেন্ডিং অপশানটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে এই ফটোটা অ্যাড করে নিয়েছি এটা দিয়ে আমরা একটা লিরিক্যাল ভিডিও বা একটা স্টেটাস ভিডিও বানাবো আগে কী করছি এটাকে একটা মোডি লুক দেওয়ার জন্য ফিল্টার অপশানে চলে আসছি ফিল্টার অপশান থেকে এটাকে এটার উপর একটা ফিল্টার অ্যাপ্লাই করি কোন কালারটা অ্যাপ্লাই করা যায় এখান থেকে হ্যাঁ এটা ঠিক আছে এটাকে আমি অ্যাপ্লাই করেছি যাতে একটু মোডি লুক দেয় একটু ডার্ক ডার্ক লুক দেয় এর আগে যারা ইনশর্ট অ্যাপ্লিকেশান ইউজ করেছেন ইনশর্ট অ্যাপ্লিকেশানের না একটা ইফেক্ট ছিল স্নো ইফেক্ট বাট ভিএন অ্যাপ্লিকেশানে ওই ধরনের কোনো ইফেক্ট নেই তো আপনি এক কাজ করতে পারেন ইউটিউবে চলে আসবেন সিম্পলি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর এখানে স্নো ইফেক্ট লিখে সার্চ করতে পারেন এখানে স্নো ইফেক্ট লিখে সার্চ করবেন তো এই ইফেক্টটাকে আমি ডাউনলোড করে নেব এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে স্নো ইফেক্টটা এটাকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে ডাউনলোড করার পর জাস্ট এটাকে এখানে অ্যাড করে নেবেন এই যে ফটোটা এটার উপর অ্যাড করে নেবেন এখান থেকে এটার উপর এখান থেকে আমি এটাকে অ্যাড করে নিয়েছি ওকে এটার উপর এখান থেকে অ্যাড করে নিয়েছি দেখে ইফেক্টটা কোথা থেকে স্টার্ট হচ্ছে ওকে এরকম জায়গা থেকে ইফেক্টটা স্টার্ট হচ্ছে তো এটাকে আমি স্প্লিট করে নিই আগে স্প্লিট করে এটাকে ডিলিট করে দিয়ে এটাকে প্রথম দিন নিয়ে আসি একদম ফার্স্টে ওকে এটাকে ফার্স্টে নিয়ে আসি এরপর কী করবো এটাকে ধরে পুরো স্ক্রিনে আমি তো অ্যাপ্লাই করবো এই ইফেক্টটা সেই জন্য এটাকে জুম করে দিচ্ছি ঠিক আছে পুরো স্ক্রিনে অ্যাপ্লাই করার জন্য বাট এখানে একটা প্রবলেম হচ্ছে এই যে স্নো ইফেক্টটা তো এখানে অ্যাড করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো ব্ল্যাক রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব। তো এখানে কাজে আসে ব্লেন্ডিং অপশানের যারা ভাবছেন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ক্রোমাকি দিয়ে রিমুভ করবেন এখানে আমি ক্রোমাকি দিয়ে এটাকে রিমুভ করলাম দেখতে পাচ্ছেন এটা 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 কিন্তু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হলো না এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো এই সাইডে কালো কালারের বর্ডারগুলো দেখা যাচ্ছে এটার ইন্টেন্সিটি আপনি বাড়িয়ে কমিয়ে তাও ঠিকঠাকভাবে রেজাল্ট পাবেন না একটা ঠিকঠাক রেজাল্ট পাবেন না ক্রোমাকে দিয়ে তো এখানে আপনি একদম শেষে চলে আসবেন এবং এখানে ব্লেন্ডিংয়ের অপশান রয়েছে এখান থেকে আপনি স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে স্ক্রিন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে বাট এই স্নো ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে এটারও অপাসিটিটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন আমি হান্ড্রেডই রাখছি এটাকে টিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই যে স্নো ইফেক্টটা এই ফটোটার উপর অ্যাপ্লাই হয়ে গেছে এই যে স্নো ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ফটোটার উপর অ্যাপ্লাই হয়ে গেছে তো শুধুমাত্র এই ধরনের স্নো ইফেক্ট নয় আপনি যদি ইউটিউবে গিয়ে ইউটিউবে যাওয়ার পর এখানে ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট লিখে সার্চ করবেন ঠিক আছে ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট লিখে যদি আপনি সার্চ করেন এখানে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন তো এগুলোকে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন এটাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর জাস্ট ওখানে ব্লেন্ডিং অপশান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেবেন এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিম্পলি রিমুভ হয়ে যাবে ওকে এরপর আমরা এখানে লিরিক্স অ্যাড করব তো লিরিক্স অ্যাড করব কিভাবে এটা অন্য একটা স্টাইলের লিরিক্স অ্যাড করব ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস লিখে সার্চ করবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস লিখে সার্চ করবেন আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস লিখে সার্চ করেছি বা আপনি যে কোনো গানের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস লিখে সার্চ করতে পারেন যে গানটা আপনার পছন্দ সেটা লিখবেন লেখার পর শেষে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস লিখে দেবেন তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্টেটাস চলে আসবে আপনার সামনে এরকম মানে সেই গানটার লিরিক্সটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর চলে আসবে তো এখান থেকে আপনি যে কোনো গান আপনি ডাউনলোড করে নিতে পারেন সাপোজ আমি এটাকেই ডাউনলোড করে নিচ্ছি অ্যাড চলে এসছে যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করা হয়েছে এগুলোকে না আপনাকে আর তৈরি করতে হবে না এটাকে সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ভিন অ্যাপ্লিকেশানে চলে আসবেন এখান থেকে ভিন অ্যাপ্লিকেশানে চলে আসবেন ভিন অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে ওই যে লিরিক্সটা আমরা ডাউনলোড করলাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যে লিরিক্সটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এটাকে আমি এখান থেকে সিম্পলি অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা এখানে অ্যাড হয়ে গেছে এটাকে আপনি একটু বড় করে নেবেন এরপর কী করবেন আপনি ব্লেন্ডিং অপশানে চলে আসবেন এখান থেকে ব্লেন্ডিং অপশানে চলে আসবেন এবং এখান থেকে সিম্পলি স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিম্পলি রিমুভ হয়ে গেছে তবে এখানে একটা প্রবলেম হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করেছি এখানে একটা লোগো দেখা যাচ্ছে যার চ্যানেল থেকে ডাউনলোড করছি সেই চ্যানেলের একটা লোগো দেখা যাচ্ছে বাট এটাকেও আপনি রিমুভ করতে পারবেন আপনি এখান থেকে ক্রপের অপশান পেয়ে যাবেন ক্রপ অপশানে চলে আসবেন এবং এটাকে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন এটা এখান থেকে সিম্পলি রিমুভ করতে পারবেন তো আপনি সিম্পলি এটাকে এখান থেকে ক্রপ করে নেবেন এবং এটাকে এরকম জায়গায় বসিয়ে দিতে পারেন এরকম জায়গায় এটাকে বসিয়ে দিতে পারেন অ্যান্ড দেখতে পাচ্ছেন কয়েকটা ক্লিকে আপনার স্টেটাস ভিডিও তৈরি হয়ে গেল এই যে এখানে এই যে ইফেক্টটা অ্যাড করা হয়েছে এই যে গানের যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই যে লিরিক্সের ইফেক্টটা এটাকে কিন্তু আপনাকে কষ্ট করে তৈরি করতে হল না তো এইভাবে আপনি অ্যাকচুয়ালি ব্লেন্ডিং অপশানটাকে ইউজ করতে পারেন শুধুমাত্র এখানে স্ক্রিন ইফেক্টই নয় এখানে আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে এগুলোকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম খুব একটা ভালো লাগছিল না বাট এখানে লাইটেন ইফেক্ট অ্যাপ্লাই করে এটা আরও বেটার লাগছে তো এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট রয়েছে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন হয়তো বেটার কোনো একটা রেজাল্ট পাবেন সেটাকে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন ওকে তো এগুলোকে আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন এখানে কোনো ফটো ভিডিও বা টেক্সটের লেয়ারের উপর যদি আপনি ক্লিক করেন এই যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারের উপর যদি আপনি ক্লিক করেন এখানে কি ফ্রেমের একটা অপশান পাবেন এটার উপর যদি আপনি ক্লিক করেন এখানেও কি ফ্রেমের একটা অপশন পাবেন তো কী ফ্রেমের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি কোনো ফটো বা ভিডিও যে কোনো কিছুর পজিশান স্কেল এবং রোটেশনকে অ্যানিমেট করতে পারবেন সাপোজ ধরুন এটা এই ফ্রেমের মিডিলে রয়েছে সেন্টারে রয়েছে তো এটা হচ্ছে এর পজিশান এটাকে আপনি যদি এখানে নিয়ে যান এর পজিশান হচ্ছে এখানে এর পজিশন এখানে তো এটা এই যে ফ্রেমের কোথায় থাকবে এটা সেন্টারে থাকবে নাকি সাইডে থাকবে এটা হচ্ছে পজিশান ঠিক আছে আর এটা হচ্ছে স্কেল এটা হচ্ছে স্কেল মানে আমরা যেটাকে বড় বা ছোট করা বলি এটাকে স্কেল বলা হয় তো এটা হচ্ছে পজিশান এটা হচ্ছে পজিশান কোথায় থাকবে আর এটা হচ্ছে স্কেল আর এটা হচ্ছে রোটেশন এই যে এটা এটা হচ্ছে রোটেশন ঠিক আছে এটা হচ্ছে রোটেশান তো কি ফ্রেমিংয়ের মাধ্যমে আপনি কোনো কিছুর স্কেল পজিশান এবং রোটেশানকে অ্যানিমেট করতে পারবেন সাপোজ একদম স্টার্টিংয়ে চলে আসি এটার স্টার্টিংয়ে আমি চলে এসেছি এটার স্টার্টিংয়ে চলে এসেছি এবং এখানে কি ফ্রেমের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকান রয়েছে তার আগে আমি এটাকে একটু ছোট করে নিই একটু ছোট করে নিই এবং এটাকে সাইডে রাখি এরকম জায়গায় রেখেছি ঠিক আছে এর এর পজিশনটা এখানে এবং আমি চলে এসেছি একদম স্টার্টে একদম স্টার্টিংয়ে চলে এসেছি এবং এই যে কী ফ্রেমিং রয়েছে কি ফ্রেমের এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইগান রয়েছে এটার উপর আমি ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে একটু আগে যাব আমি একটু আগে যাব কিছুটা সামনে গিয়ে মানে এক সেকেন্ড মতো পরে এসেছি এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড শো করছে এটা যেমন জিরো সেকেন্ড এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা ওয়ান সেকেন্ড এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু সেকেন্ড তো জিরো সেকেন্ডে এর পজিশনটা এখানে রয়েছে আমি এক সেকেন্ডে গেছি এখানে এক সেকেন্ডে গেছি এবং এটার পজিশানটাকে আমি এখানে নিয়ে এসছি ঠিক আছে এটার পজিশানটাকে আমি এখানে নিয়ে এসেছি তো এই ভিডিওটা যখন আপনি প্লে করবেন এটা এখান থেকে এখানে যাবে এটা এখান থেকে এখানে যাবে তো এইভাবে আপনি পজিশানের উপর কী অ্যাড করে এটাকে অ্যানিমেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার পজিশানটা কিন্তু অ্যানিমেট হয়েছে এখান থেকে যখন এটাকে প্লে করবেন দেখবেন এটা এখান থেকে এখানে আসবে কি করেছি আমরা এখানে প্রথমে একটা কী অ্যাড করেছি তখন এটা এখানে ছিল একটু আগে গেছি কয়েক সেকেন্ড আগে গেছি কয়েক সেকেন্ড আগে যাওয়ার পর এটাকে জাস্ট আমরা এখান থেকে এখানে এনে ছেড়ে দিয়েছি এবং এটা অ্যানিমেট হয়ে গেছে ঠিক আছে এই যে কীগুলো রয়েছে এটাকে যত আপনি কাছে নিয়ে আসবেন অ্যানিমেশানটা তত ফাস্ট হবে যত দূরে নিয়ে যাবেন তত স্লো হবে এটার উপর আসলে আপনি এখানে এই যে কী ফ্রেমের পাশে এখানে দেখতে পাচ্ছেন প্লাসের আইকান রয়েছে এটার উপর যদি আসেন এটা মাইনাসের আইকান রয়েছে মানে এটাকে যদি আপনি ডিলিট করতে চান এটাকে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এটাকে দেখতে পাচ্ছেন কী ফ্রেমটা এখান থেকে চলে গেছে এবং এটা আগের পজিশানে চলে এসছে মানে এটার পজিশান এখন এখানে রয়েছে একটু যদি কাছে এসে আমি এটাকে এখানে নিয়ে আসি এখানে অলরেডি একটা কি ফ্রেম অ্যাড অ্যাড হয়ে যাবে লেয়ারের দিকে খেয়াল করুন দেখতে পাবেন এখানে একটা কী ফ্রেমে অ্যাড হয়ে যাবে যেই আমি এটাকে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কী ফ্রেম অ্যাড হয়ে গেছে তো এর পজিশনটাকে যদি আপনি চেঞ্জ করেন এখানে কী ফ্রেমে অ্যাড হয়ে যাবে তো আমি এখানে কী করেছি এটা এই যে কিটা রয়েছে একদম কাছাকাছি অ্যাড করেছি দেখুন এটা ফাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ফাস্ট হয়ে গেছে এটা এখান থেকে ফাস্ট হয়ে গেছে তো আপনি কীগুলোকে যত কাছে নিয়ে আসবেন তত ফাস্ট হয়ে যাবে এবং এটাকে আমি একটু দূরে নিয়ে যাচ্ছি এরকম জায়গায় নিয়ে যাচ্ছি এবং এটাকে এরকম জায়গায় অ্যাড করে দিচ্ছি এখানে কী অ্যাড হয়ে গেছে তো আমি এটাকে আগে এখানে নিয়ে আসছিলাম ফাস্ট হয়ে গেছিলো এবং যত দূরে নিয়ে যাবেন তত এটা স্লো হয়ে যাবে প্লে করছি তো কীগুলোকে আপনি যত কাছে নিয়ে আসবেন তত ফাস্ট অ্যানিমেশান হবে যত দূরে নিয়ে যাবেন তত স্লো অ্যানিমেশান হবে সেমভাবে আমি এট যে স্কেলটা রয়েছে সেটাতে অ্যানিমেশান অ্যাড করবো এটা আমি এখান থেকে প্রথমে রিমুভ করছি এটাকে মিডলে নিয়ে আসছি এর যে স্কেলটা রয়েছে ঠিক আছে এর যে স্কেলটা রয়েছে আমি একদম প্রথমে ছোট করে দিচ্ছি এরকম ছোট করে দিচ্ছি তো একদম প্রথমে আসি এবার প্রথমে আসার পর এখানে এই যেখানে কী ফ্রেমে আমি এখানে অ্যাড একটা কি ফ্রেম অ্যাড করছি এখান থেকে একটা কী অ্যাড করলাম এখানে কী অ্যাড হয়ে গেছে একটু দূরে যাবো এরপর আমি কি করছি এর স্কেলটাকে বাড়িয়ে দিচ্ছি বা স্কেল আপ করছি এটাকে এটাকে একটু বড় করে দিচ্ছি ঠিক আছে তো এটা এটা ছিল স্কেল পজিশানটাকে কীভাবে অ্যানিমেট করতে হয় সেটা আমরা দেখেছি এই স্কেলের উপর এখন কী ফ্রেম অ্যাড করেছি তো এখান থেকে যখন এটা আসবে এখান থেকে যখন এখানে আসবে এটা এভাবে অ্যানিমেট হতে হতে আসবে দেখতে পাচ্ছেন এটা এভাবে ছোট থেকে বড় হতে হতে আসবে সেমভাবে আপনি রোটেশানকেও অ্যানিমেট করতে পারবেন এটাকে একটু বড় করে নিই এটাকে একটু বড় করে নিয়েছি এটা এখন এরকম রয়েছে এখানে একটা কি অ্যাড করছি একটু আগে যাব এবং এটাকে একটু রোটেট করে দেবো এইভাবে এটাকে ঘুরিয়ে দেবো তো এখান থেকে যখন এখানে আসবে দেখতে পাচ্ছেন এটা এইভাবে রোটেট করবে এভাবে এটা ঘুরবে দেখলেন এটা এভাবে এখান থেকে ঘোরাটা স্টার্ট হবে এবং এভাবে এটা ঘুরবে এখানে ফাইন তো শুধুমাত্র যে স্কেল বা পজিশানের উপর বা রোটেশানের উপর আপনি কী ফ্রেম অ্যাড করতে পারবেন সেটা না স্কেল পজিশান রোটেশান তিনটের উপর একবারে অ্যানিমেশান অ্যাড করতে পারবেন সাপোজ এটার পজিশানটাকে আমি এরকম জায়গায় রাখছি এটার পজিশানটাকে এরকম জায়গায় রেখেছি স্টার্টিংয়ে নিয়ে এসেছি স্টার্টিংয়ে এটাকে কী ফ্রেম অ্যাড করছি স্টার্টিংয়ে কী ফ্রেমে অ্যাড করলাম কিছুটা দূরে যাব এখানে কিছুটা দূরে যাব এটার পজিশানটা এরকম জায়গায় নিয়ে এসেছি এটার পজিশানটা এরকম জায়গায় নিয়ে এসেছি এবং এখানে এসে একটু রোটেট করে দিয়েছি এটাকে একবার ঘুরিয়েও দিয়েছি এটাকে একটু ছোটও করে দিয়েছি ঠিক আছে এটাকে একটু ছোটও করে দিয়েছি তো এখান থেকে যখন এটা এখানে আসবে এখান থেকে যখন এটা এখানে আসবে প্রথমে তো আমি রোটেশন অ্যাড করেছি তো এটা ঘুরছে এবং স্কেলও হচ্ছে দেখতে পাচ্ছেন এটার পজিশান চেঞ্জ হচ্ছে মানে পজিশানের উপর কী ফ্রেম অ্যাড করেছি এটা রোটেট করছে মানে রোটেশানের উপর কী ফ্রেম অ্যাড করেছি এবং এর যে স্কেল হচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে মানে স্কেলের উপরেও অ্যানিমেশান অ্যাড হয়েছে তো কোনো কিছুর স্কেল পজিশান রোটেশানকে আপনি একবারে অ্যানিমেট করতে পারবেন ওকে এটাকে আমি আপাতত এখান থেকে ডিলিট করে দিই এখান থেকে আমি এক কাজ করছি একটা স্টিকার এখানে অ্যাড করে নিচ্ছি এখান থেকে আমি একটা স্টিকার অ্যাড করছি এই স্টিকারটাকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এটার উপর আমরা কী ফ্রেম অ্যাড করবো সাপোজ এটার পজিশন এরকম জায়গায় রয়েছে এটাকে আমরা কী ফ্রেম অ্যাড করবো এটাতে এখানে কী ফ্রেম অ্যাড করলাম কিছুটা দূরে যাব এবং এটার পজিশনটা এরকম জায়গায় হবে এরকম জায়গায় হবে ঠিক আছে তো এখান থেকে যখন এখানে আসবে দেখুন এখান থেকে যখন এখানে আসবে দেখতে পাচ্ছেন এটা স্মুথলি আসছে না এটা স্মুদলি আসে না এটা এখান থেকে যখন এখানে আসবে দেখতে পাচ্ছেন এটা স্মুথলি আসছে না বা আপনি যদি চান ধরুন এখান থেকে যখন এটা আসবে এখানে প্রথমে একটু ফাস্ট আসবে তারপর এসে স্লো হয়ে যাবে বা প্রথমে স্লো আসবে তারপর হঠাৎ শেক করে চলে আসবে হঠাৎ ফাস্ট হয়ে যাবে সেটাও আপনি করতে পারবেন এটার উপর ক্লিক করে এখানে কার্ভের একটা অপশন পাবেন কার্ভের উপর ক্লিক করবেন এবং এখানে কয়েকটা প্রিসেট রয়েছে এটারও বেটার হতো যদি কার্ভগুলোকে আমাদেরকে কাস্টোমাইজ করতে দিত ইন ফিউচার হয়তো দিতে পারে এর আগে যেরকম স্পিড র্যাম্পিং আমরা শিখেছি স্পিড র্যাম্পিংয়ে কীরকম শিখেছি যে স্টার্টিংয়ে যদি যদি স্টার্টিংয়ে এটা নিচের দিকে থাকে স্টার্টিংয়ে যদি কার্ভটা নিচের দিকে থাকে মানে সেখানে স্লো হবে আর উপর উপর দিকে থাকলে সেটা ফাস্ট হবে এখানেও সেম জিনিস এখানে দেখতে পাচ্ছেন এটা এইভাবে এটা একটু ব্যাকানো নিচের দিকে মানে এখানে স্লো হবে এবং এখানে এসে সেট করে ফাস্ট হয়ে যাবে এটা দেখুন এটা প্লে করলে বুঝতে পারবেন দেখুন দেখতে পাচ্ছেন এটা প্রথমে একটু স্লো হয়ে তারপর হঠাৎ ফাস্ট হয়ে যাচ্ছে দেখুন এটা এবং স্মুথলিও প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা স্মুথলি প্লে হচ্ছে তো এখানে বিভিন্ন কার্ভ রয়েছে এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে এরকম একটা কার্ভ রয়েছে এটা এইভাবে এসে এখানে স্টপ হবে যদি আপনি কার্ভ ইউজ না করেন দেখতে পাচ্ছেন এখানে না এইভাবে আসছে এটা দেখতে খুব একটা ভাল লাগছে না দেখুন এটা দেখতে খুব একটা ভালো লাগছে না তো এই অ্যানিমেশানটাকে আপনি স্মুথ করতে পারবেন কার্ভে চলে আসবেন এখান থেকে যে কোনো কার্ভ আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এটা স্মুথ হয়ে গেছে আগের থেকে এরকম আছে এখানে এরকম আছে এটা তো একদম এখানে প্রথমে একদম স্লো আসবে তারপর হঠাৎ ফাস্ট হয়ে যাবে দেখুন এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ স্লো আসছে তারপর হঠাৎ এখান থেকে ফাস্ট হয়ে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত স্লো তারপর হঠাৎ ফাস্ট এখানে কার্ভটা দেখে আপনি বুঝতে পারবেন এই যে এখানে এখান থেকে এই পর্যন্ত এটা স্লো আছে তারপর হঠাৎ ফাস্ট দেখুন ওকে এখানে এরকম একটা আছে এখান থেকে এই পর্যন্ত একটু স্লো যাবে তারপর এখান থেকে হঠাৎ ফাস্ট হয়ে আবার স্লো হয়ে যাবে এই যে তারপর এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা কি করলো প্রথমে এটাকে একদম এদিকে নিয়ে গেল এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটার বাইরে এটা এটা বর্ডারটার বাইরে তো এইভাবে একটু ওদিকে গিয়ে আবার এদিকে চলে আসলো তো এই অ্যানিমেশানগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ওকে এখানে এগুলো রয়েছে এইভাবে আপনি এই অ্যানিমেশানগুলোকে স্মুথ করতে পারবেন ওকে এভাবে এই অ্যানিমেশানগুলোকে আপনি স্মুথ করতে পারবেন এখানে কোনো কিছু একটা অ্যাড করার পর আমরা দেখেছিলাম এখানে মোশন অপশানে এসে এটার ইন অ্যানিমেশান অ্যাড করা যায় বা আউট অ্যানিমেশান অ্যাড করা যায় এখান থেকে এটাকে ইন অ্যানিমেট করতে পারবেন বা আউট অ্যানিমেশান অ্যাড করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এটা এইভাবে আসবে তবে এখানে কয়েকটাই মাত্র এখানে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটা অ্যানিমেশন রয়েছে কয়েকটা ইফেক্ট রয়েছে আপনি যদি চান কি ফ্রেমিংয়ের মাধ্যমে নিজের মতো ইফেক্ট বানাতে পারবেন সাপোজ আমি কী করছি আমি চাইছি এটা এরকম জায়গায় আসবে যখন এটা যখন এরকম জায়গায় আসবে এটার পজিশানটা এরকম জায়গায় থাকবে ঠিক আছে প্রথমে আমি কি করছি এটার পজিশানটা এরকম জায়গায় থাকবে এটার পজিশানটা এরকম জায়গায় থাকবে আমি চাইছি প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি এবং স্টার্টিংয়ে আমি চাইছি এটা ফ্রেমের বাইরে থাকবে এটা ফ্রেমের বাইরে থাকবে ঠিক আছে এটা ফ্রেমের বাইরে থাকবে তো এটা যখন প্লে হবে এটা ফ্রেমের বাইরে থেকে এখানে আসবে দেখতে পাচ্ছেন এটা এর এটা ফ্রেমের বাইরে থেকে এখানে আসবে এখানে কিন্তু ওরকম কোনো অ্যানিমেশান নেই ঠিক আছে কোনা দিয়ে আসবে কোনা দিয়ে একটা কোনা দিয়ে একটা কোনায় আসবে সেরকম কিছু নেই কিন্তু বাট কী ফ্রেমিংয়ের মাধ্যমে আপনি এটা করতে পারবেন এটাকে আপনি আরও স্মুথ করার জন্য এখান থেকে কার্ভে গিয়ে এখান থেকে যে কোনো অ্যানিমেশান অ্যাড করতে পারবেন এখান থেকে এখান থেকে যে কোনো অ্যানিমেশান অ্যাড করতে পারবেন ওকে তো এইভাবে এটা এখানে আসবে বাট এটা খুব একটা ভালো লাগছে না এটাকে আমি আরেকটু প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চাই তার জন্য আমি কি করছি এটাকে আগে কি ফ্রেমটাকে আগে সরিয়ে নিচ্ছি এবং আমি চাইছি এটা ঘুরতে 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 আসবে এবং ছোট থেকে বড় হবে এটাকে ছোট করে দিয়েছি প্রথমে কি করেছি রোটেশান অ্যাড করেছি তারপর ছোট করে দিয়েছি এরপর পজিশানটাকে আমরা কি করব এর বাইরে বার করে দেবো এই ফ্রেমের বাইরে বার করে দেবো একটু বড় করে নি এটাকে ধরে এটাকে ধরে কি করব বাইরে বার করে দেবো তো কি হবে দেখুন এটা ঘুরতে ঘুরতে বড় হতে হতে এখানে আসবে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে ঘুরতে ঘুরতে বড়ো হতে হতে এখানে আসবে দেখুন দেখলেন কিন্তু এরকম কোনো ইফেক্ট কিন্তু এখানে আপনি এখান থেকে যদি এরকম কোনো ইফেক্ট খোঁজেন এখান থেকে কিন্তু কোনো ইন অ্যানিমেশান পাবেন না তবে কি ফ্রেমিংয়ের মাধ্যমে আপনি নিজের মতো এই ধরনের অ্যানিমেশান তৈরি করতে পারবেন এটাকে আপনি আরও স্মুথ করবেন অবশ্যই এখান থেকে কার্ভ ইফেক্টটা ইউজ করবেন নাহলে খুব একটা ভালো লাগবে না এখান থেকে কার্ভ ইফেক্ট এসে কার্ভ এসে এই ধরনের ইফেক্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে একদম স্মুথ আসবে এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন প্রথমে স্টার্টিংয়ে একদম স্লো হয়ে এখানে যখন আসবে একটু ফাস্ট হয়ে গেল শুধুমাত্র যে আপনি কী ফ্রেমের মাধ্যমে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন সেটা একদমই নয় আমি জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনি এটা নিয়ে যত ঘাঁটবেন তত আপনার মাথা থেকে এক একটা ক্রিয়েটিভ চিন্তা আসবে মোটামুটি আপনি যত অ্যানিমেটেড জিনিসগুলো দেখেন প্রত্যেকটাতে এরকম কী ফ্রেম অ্যাড করা হয় নেক্সট টাইম আপনি যখন কোনো অ্যানিমেটেড জিনিস দেখবেন মানে বুঝতে পারবেন হ্যাঁ এটাতে কী ফ্রেম অ্যাড করা হয়েছে এই কনসেপ্টটা আপনার মাথায় কাজ করবে তো যখন কোনো কিছু একটা দেখবেন দেখবেন যে ওটাতে কীভাবে অ্যাড করা হয়েছে কীভাবে বাইরে থেকে আসছে সেটাও চেষ্টা করবেন আপনার ভিডিওতে অ্যাড করার বা এডিট করবেন যখন চেষ্টা করবেন ওরকম ইফেক্ট তৈরি করার ধীরে ধীরে অনেক কিছু শিখবেন আপনি আমি স্টার্টিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকেই শুধুমাত্র এই যে জুম ইন জুম আউট ইফেক্ট দেখেছিলাম না শুধুমাত্র এখান থেকেই যে করা যায় তা না আরেকটা পদ্ধতি রয়েছে এরকম তৈরি করার এটার উপর যখন আপনি ক্লিক করবেন এখানেও কি ফ্রেমের একটা অপশান রয়েছে ঠিক আছে তো আমি স্টার্টিংয়ে কী করছি স্টার্টিংয়ে এখানে একটা কী ফ্রেম অ্যাড করছি স্টার্টিংয়ে কী ফ্রেম অ্যাড করার পর এরকম জায়গায় আসবে যখন এটা যখন এরকম জায়গায় আসবে তখন আমি চাইছি এটা একটু জুম ইন হয়ে যাবে ঠিক আছে একটু জুম ইন হয়ে যাবে কি ফ্রেমটাকে আমি স্টার্টিংয়ে অ্যাড না করে এরকম জায়গায় অ্যাড করছি এরকম জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করছি এবং এখান থেকে যখন এখানে আসবে তখন এটা একটু জুম ইন হয়ে যাবে ঠিক আছে এটাকে একটু জুম ইন হয়ে যাবে একটু জুম ইন করছি এটাকে আমি আমি যেহেতু কম্পিউটার ইউজ করছি তো এটা এটা দিয়ে না ঠিকঠাকভাবে জুম ইন করা যায় না যেহেতু আমি স্ক্রিনের উপর হাত দিয়ে ঠিকঠাকভাবে এইভাবে জুম করতে পারবো না তো আমি চেষ্টা করছি একটু কম করে জুম করার বাট দেখা যাক কতটা জুম হয় তো এটাকে আমি এইভাবে জুম ইন করে নিয়েছি তো কী হবে স্টার্টিংয়ে কী করেছিলাম এটার এটা এরকম জায়গায় ছিল এখানে কী ফ্রেম অ্যাড করেছি একটু আগে গিয়ে এটা এইভাবে জুম ইন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে এ ধরনের জুম ইন জুম আউট ইফেক্ট দিতে পারবেন এখানে কি হয়েছে এখান থেকে এখানে এসে এটা এভাবে জুম ইন হয়ে গেছে তো এখানে যখন আসবে এটাকে জুম আউট করে দেবেন এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে তো এইভাবে এটা জুম ইন থেকে জুম আউট হয়ে যাবে এভাবে এটা জুম ইন হবে এবং এখানে যখন আসবে সেটা জুম আউট হয়ে যাবে তো এইভাবে আপনি কী ফ্রেমের মাধ্যমে ভিডিওতে জুম ইন জুম আউট ইফেক্ট তৈরি করতে পারবেন ইন ফিউচার আমি ছোটো ছোটো কয়েকটা টিউটোরিয়ালস নিয়ে আসবো সেখানে কী ফ্রেম হয়তো ইউজ করব তো ওগুলো যখন আপনি দেখবেন আরও আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কী ফ্রেমটাকে আপনি আরও কীভাবে ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে তো কানেক্টেড থাকুন আপাতত নেক্সট টপিকে আমরা যাই মাস্কিংটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা টেবিলের ছবি অ্যাড করে নিয়েছি একটা টেবিল এখানে অ্যাড করে নিয়েছি এরপর এর উপর আমি একটা কাগজ অ্যাড করে নিচ্ছি একটা খাতার কাগজ আমি এর উপরে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো টেবিলের উপর আমি একটা খাতার কাগজ রেখেছি মাস্কিংটা না অনেকটা একটা কাঁচির মতো কাজ করে এই লেয়ারের উপর ক্লিক করে একদম শেষে চলে আসবেন এবং মাস্কের অপশান পেয়ে যাবেন এখানে মাস্কের উপর ক্লিক করছি আমি ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো মাস্ক পেয়ে যাবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই রেডিয়াল মাস্কটা নিচ্ছি এটার উপর আমি ক্লিক করলাম এই যে সার্কেল মতন দেখতে পাচ্ছেন এটার উপর আমি ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পর কী হলো এই কাগজটার একটা কাটআউট বেরিয়ে এসছে মানে কাচি দিয়ে যেমন কাগজটাকে গোল করে কেটে তার কাট আউট বার করা যায় সেম এর একটা কাট আউট বেরিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডট এখানে একটা ডট মানে এখানে দুটো অপশন রয়েছে এর উপর যদি আমি ক্লিক করি এর উপর আমি ক্লিক করছি এটার উপর যদি আমি ক্লিক করি এটা এখানে চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা এই যে সাদাটা এখানে চলে এসছে মানে এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে এর কাট আউটটা বেরিয়ে এসছে আরেকবার যদি আপনি ক্লিক করেন একটা কাগজকে জাস্ট মানে ছিদ্র করা হয়েছে বলতে গেলে একটা কাচি দিয়ে একটা কাগজকে মানে মিডিল থেকে যদি গোল করে কাটা হয় সেখানে একটা ছিদ্র হয়ে যাবে তো সেরকমই এরকম একটা ছিদ্র হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছিদ্র হওয়ার পর নিচের যে টেবিলটা রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে তো মাস্ক মোটামুটি এইভাবে কাজ করে প্র্যাকটিক্যাল ইউজে আসলে আপনি আরও বেটার বুঝতে পারবেন এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখানে আমি কি করছি একটা ছবি অ্যাড করে নিচ্ছি এটার উপর আমি একটা ছবি অ্যাড করে নিচ্ছি এই ছবিটা আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি আগেই আমি আপনাদের দেখিয়েছি এখানে কোনো কিছু অ্যাড করার পর মোশন অপশানে আসলে এখান থেকে ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশান আপনি সিলেক্ট করতে পারবেন তবে এখানে যে অ্যানিমেশানগুলো রয়েছে মাত্র কয়েকটা অ্যানিমেশান রয়েছে বাট মাস্কিংয়ের মাধ্যমে আপনি নিজের ইচ্ছা মতো অ্যানিমেশান তৈরি করে নিতে পারবেন আমি একটা অ্যানিমেশান আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটার উপর ক্লিক করে আমি মাস্ক অপশানে চলে আসছি এবং এখান থেকে আমি এই যে রেক্ট্যাঙ্গেল মাস্কটা রয়েছে এটা আমি এখান থেকে নিচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যারোটা এটা দিয়ে আপনি মাস্কটাকে বড় বা ছোটো করতে পারবেন এটা দিয়ে বড়ো বা ছোটো করতে পারবেন এবং এটা হচ্ছে মাস্কের ফেদার মানে মাস্কটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে যাবে ওকে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে এটাকে যদি আপনি বাড়ান তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এইভাবে এটাকে বড় করে নিচ্ছি এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কোনো মাস্ক অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন কি ফ্রেমের একটা অপশান রয়েছে মানে এই মাস্কগুলোকে আপনি অ্যানিমেট করতে পারবেন আমি কি করছি প্রথমে এটাকে এই সাইডে সরিয়ে দিচ্ছি এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম কিছুটা দূরে গিয়ে বা কয়েক সেকেন্ড পরে গিয়ে এটাকে এখানে নিয়ে আসছি এটাকে এখানে নিয়ে আসছি তো এখানে একটা কি ফ্রেম এবং এখানে একটা কী ফ্রেম অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই টাইপের একটা অ্যানিমেশন এখানে অ্যাড হয়ে গেছে এই টাইপের একটা অ্যানিমেশান এখানে অ্যাড হয়ে গেছে তো এটাকে টিক করে দিই এবং এটাকে যদি আমি প্লে করি দেখুন এই টাইপের একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে এই যে এটাকে আপনি আরও স্মুথ করতে পারবেন আগে আমি দেখিয়েছি কি ফ্রেমিংয়ে কার্ভে এসে এখান থেকে আপনি এই ধরনের কার্ভগুলোকে অ্যাপ্লাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই টাইপের আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন মাস্ক অপশানে এসে এখান থেকে আমি কি করছি এর পাশে আরেকটা অপশান ছিল এটার উপর আরেকবার ক্লিক করছি এবং এখান থেকে টিক করে দিচ্ছি এখন যদি এটাকে প্লে করি দেখুন এটার আউট অ্যানিমেশান তৈরি হয়ে গেছে এটা আউট অ্যানিমেশান তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনি মাস্কের মাধ্যমে ইন অ্যানিমেশান এবং আউট অ্যানিমেশান তৈরি করতে পারবেন ঠিক আছে এ দেখুন এইটা আউট অ্যানিমেশান তৈরি হয়ে গেল দেখলেন খুব সিম্পলি এটা আউট অ্যানিমেশান তৈরি গেল এটা এইভাবে স্ক্রিন থেকে চলে যাবে আরেকটা একটা অ্যানিমেশান আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি এখান থেকে আমি এই যে হার্টের যে মাস্কটা রয়েছে এটা এখান থেকে নিচ্ছি এটা নেওয়ার পর এটাকে একটু বড় করে দেব প্রথমে ঠিক আছে এটাকে একটু বড় করে দিয়ে আর এর যে ফেদারটাকে একটু বাড়িয়ে দিই এবং এইভাবে এটাকে বড় করে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি নিচের দিকে দিয়ে দিই এবং নিচের থেকে যদি এটা উপরের দিকে যায় এরকম টাইপের একটা অ্যানিমেশান কিন্তু হবে এবং এটারও আউট অ্যানিমেশানও এরকম এরকমভাবে এটার আউট অ্যানিমেশানও তৈরি করা যাবে এই এইভাবে যখন এটা নিচের দিকে আসবে তো এটার একটা আউট অ্যানিমেশান তৈরি করা যাবে তো আমি একটা আউট অ্যানিমেশান তৈরি করছি এরকম জায়গায় যখন থাকবে তো এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করছি কিছুটা দূরে যাব কিছুটা দূরে যাওয়ার পর এটাকে ধরে একদম নিচের দিকে দিয়ে দেবো ওকে এখন যদি এটাকে প্লে করি দেখুন এটা একটা আউট অ্যানিমেশান তৈরি হয়ে গেল দেখুন এটা একটা আউট অ্যানিমেশান তৈরি হয়ে গেল আপনি যদি চান এটাকে ইন অ্যানিমেশান বানাতে মাস্ক অপশানে এসে এটার উপর যদি আপনি আরেকবার ক্লিক করেন দেখুন এটা ইন অ্যানিমেশান তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনি এখান থেকে মাস্ক ইউজ করে এই ধরনের ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশান তৈরি করতে পারবেন এখানে আরও অনেকগুলো মাস্ক রয়েছে এগুলোকেও আপনি ইউজ করে বেশ ক্রিয়েটিভ অ্যানিমেশান তৈরি করতে পারবেন এখানে যেমন কোনো একটা ভিডিও বা ফটোর উপর মাস্ক অ্যাপ্লাই করা যায় তেমনি এখান থেকে যদি আপনি কোনো একটা টেক্সট অ্যাড করেন এখান থেকে আমি একটা টেক্সট অ্যাড করছি এখানে আমি আমার নাম লিখলাম এখন আমি কি করছি এটার ফন্টটাকে চেঞ্জ করছি ফন্টটাকে চেঞ্জ করে এটাকে একটু বড় করে দিই ওকে এটাকে একটু বড় করে দিয়েছি তো এটার উপরেও না আপনি মাস্ক অ্যাপ্লাই করতে পারবেন এখানে মাস্কিংয়ের একটা অপশান রয়েছে এই যে মাস্কের অপশান রয়েছে এটার উপর আমি ক্লিক করছি আমি কী করছি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মাস্কটা এখান থেকে নিচ্ছি এরপর এটার সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এর সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এটাকে আমি একটু বাইরে দিয়ে দিচ্ছি এইভাবে এটা বাইরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করছি একটু আগে যাব এরপর এটাকে এইভাবে রিভিল করব এইভাবে এটাকে রিভিল করব ওকে দেখুন ইফেক্টটা কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে এটাকে আমি প্লে করছি এটাকে আমি প্লে করছি এখান থেকে দেখুন এই ধরনের একটা ইফেক্ট এখান থেকে তৈরি হয়ে গেল অবশ্যই এখান থেকে কার্ভ অপশানে এসে এখান থেকে কোনো একটা কার্ভ ইফেক্ট অ্যাপ্লাই করবেন তাহলে এটা স্মুথলি প্লে হবে দেখুন এই টাইপের একটা ইফেক্ট তৈরি হয়ে গেল তো এটা হলো ইন অ্যানিমেশান সেমভাবে আপনি এটাকে আউট অ্যানিমেশান বানাতে পারবেন এটা হচ্ছে ইন অ্যানিমেশান দেখবেন এইভাবে স্ক্রিনে এটা আসলো সেমভাবে যদি এটার আউট অ্যানিমেশান ক্রিয়েট করতে চান এটার আউট অ্যানিমেশান ক্রিয়েট করতে পারবেন এটার উপর ক্লিক করলে এটার আউট অ্যানিমেশান ক্রিয়েট হয়ে যাবে মানে স্ক্রিনে যখন থাকবে এভাবে থাকবে স্ক্রিনে কিছুক্ষণ থাকবে তারপর এটা এভাবে স্ক্রিন থেকে চলে যাবে এইভাবে আউট অ্যানিমেশান হয়ে গেল দেখুন সেমভাবে আরেকটা ইফেক্ট আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি মাস্ক অপশানে আসছি এবং এখান থেকে এই যে রেডিয়াল মাস্কটা এখান থেকে অ্যাড করছি তো আমি কি করছি এটা যখন এরকম জায়গায় আসবে এটা যখন এরকম জায়গায় আসবে তখন এটা পুরোটা রিভিল করবে এক কাজ করছি এটাকে একটু বড়ো করে নিই এটাকে একটু বড় করে নিই এবার মাস্ক অপশানে এসে রেডিয়াল মাস্কটা নিচ্ছি এরকম জায়গায় যখন আসবে তখন এটা পুরোটা রিভিল করবে তো এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করছি ওকে এবং স্টার্টিংয়ে আসছি স্টার্টিংয়ে এসে কি করছি এটাকে এইভাবে ছোট্ট করে দিচ্ছি ঠিক আছে এখন এটাকে প্লে করছি দেখুন তো এই টাইপের ইফেক্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এইভাবে এভাবে এই টাইপের আপনি যদি ইফেক্ট ক্রিয়েট করতে চান এই টাইপের ইফেক্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন কার্ভ অপশানে এসে এখান থেকে যে কোনো কার্ভ আপনি ইউজ করতে পারেন ওকে এটাকে আপনি আবার ইনভার্ট করতে পারবেন মাস্ক অপশানে এসে এটার উপর ক্লিক করবেন তাহলে এটা ইনভার্ট হয়ে যাবে দেখুন এইভাবে এটা এভাবে একটা ইফেক্ট তৈরি হয়ে গেল এখানে এর যে ফেদারটা রয়েছে এটাকে যদি আপনি একটু বাড়ান আরেকটা ইফেক্ট তৈরি হয়ে যাবে একটা অন্যরকম ইফেক্ট তৈরি হয়ে যাবে আমি ফেদারটাকে বাড়িয়ে দিয়েছি এখন যদি এটাকে প্লে করি দেখুন এটা আরেক রকম একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন তো এই টাইপের টেক্সট অ্যানিমেশানও আপনি মাস্কের মাধ্যমে তৈরি করতে পারবেন মাস্কের মাধ্যমে আরও অনেক কিছু করা যায় আমি তো জাস্ট আপনাদেরকে কয়েকটা জিনিস দেখালাম বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য ইন ফিউচার চ্যানেলে মাস্কিং রিলেটেড ভিডিওস আসবে রিভার্সের কাজ হচ্ছে কোনো একটা ভিডিওকে উল্টো করে প্লে করা মানে সাপোজ ধরুন এক দুই তিন চার পাঁচ এটাকে যদি রিভার্স করা হয় এরকম হবে পাঁচ চার তিন দুই এক এখানে আমি একটা ভিডিও অ্যাড করেছি ভিডিওটাকে আগে প্লে করছি দেখুন এখানে গাড়িগুলো কি হচ্ছে এখানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিকে আসছে ঠিক আছে এটাকে যদি আমি রিভার্স করি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রিভার্সের অপশন রয়েছে রিভার্সের উপর আমি ক্লিক করছি আপনার ভিডিও ডিউরেশন হিসেবে এটা প্রসেসিং হবে এবং রিভার্স হয়ে যাবে ঠিক আছে এটার উপর আমি ক্লিক করছি এবং কিছুক্ষণ প্রসেসিং হয়ে এটা এরকম জায়গায় দাঁড়িয়েছে এখন যদি আমি এটাকে প্রথম থেকে প্লে করি দেখুন দেখতে পাচ্ছেন গাড়িগুলো উল্টো হয়ে প্লে হচ্ছে মানে গাড়িগুলো প্রথমে এই সাইডে আসছিল এটাকে রিভার্স করে দিয়েছি তাহলে কি হয়েছে এদিক থেকে এদিকে যাচ্ছে তো এটাই হচ্ছে রিভার্সের কাজ একদম প্রথমে এখানে টেমপ্লেটের একটা অপশান রয়েছে এটার উপর আমি ক্লিক করছি এটার উপর ক্লিক করলে আপনি এখানে কয়েকটা টেমপ্লেট দেখতে পাবেন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি তো প্রথমে প্রিভিউটা দেখুন তো এখানে এই যে প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন ছবিতে এই ধরনের অ্যানিমেশান আসছে এ ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট আসছে এ ধরনের লেখা আসছে তো টেমপ্লেট ইউজ করে আপনি এই যে ছবিটা রয়েছে এই ছবিটার জায়গায় জাস্ট আপনি আপনার ছবিটা অ্যাড করে দিতে পারবেন বাকি এই যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো অলরেডি অ্যাড হয়ে যাবে এখানে ডাউনলোডের অপশান পাবেন আপনি আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি সেই জন্য ইউজ টেমপ্লেটের অপশান আসছে আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট ডাউনলোড করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা এখানে ডাউনলোডের অপশান আছে তো ডাউনলোড অপশানে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে রাখবেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখানে ইউজ টেমপ্লেটের অপশান রয়েছে ইউজ টেমপ্লেটের উপর আপনি ক্লিক করতে পারবেন ওকে আমি কী করছি এখান থেকে এই টেমপ্লেটটাকে ইউজ করছি এটার উপর ক্লিক করলাম অলরেডি ডাউনলোড করে রেখেছি বলে এখানে ইউজ টেমপ্লেটের অপশান আসছে এটার উপর আমি ক্লিক করলাম এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাতটা ছবি বা ভিডিও সিলেক্ট করতে বলছে তো আমি এখান থেকে কয়েকটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এটাকে 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 সিলেক্ট করলাম তো এখানে কয়েকটা ছবি সিলেক্ট করা কমপ্লিট সাতটা ছবি সিলেক্ট হয়ে গেছে এটার জায়গায় আমি অন্য কিছু একটা অ্যাড করছি এটাকে কেটে দিই কেটে দিয়ে এটার জায়গায় এই ছবিটাকে অ্যাড করি ওকে এরপর এটাকে এখান থেকে নেক্সট করছি অ্যান্ড দেখতে পাচ্ছেন ওই যে ছবিগুলো ছিল জাস্ট ওই ছবিগুলো চেঞ্জ হয়ে এখানে যে ইফেক্টগুলো ছিল যে টেক্সটগুলো ছিল সেগুলো অ্যাড হয়ে গেছে তো টেমপ্লেট ইউজ করে আপনি জাস্ট এক ক্লিকে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন এখানে এই যে টেক্সটগুলো আছে এইগুলোকেও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে টেক্সটের অপশান রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা রয়েছে সেটা এখানে লেখা দেখা যাচ্ছে পাশে এখানে এডিটের অপশান পাবেন এটার উপর ক্লিক করে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যা খুশি লিখতে পারবেন এখান থেকে আপনি যা খুশি লিখতে পারবেন ওকে এই টেক্সটটাকে চেঞ্জ করে আপনি যেটা খুশি লিখতে পারবেন এখানে ফুটেজের অপশান রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করেন এটাকে আপনি আবার রিপ্লেস করতে পারবেন এটাকে এটার জায়গায় অন্য কোনো ছবি যদি অ্যাড করতে চান ছবি অ্যাড করতে পারবেন এটাকে ক্রপ করতে পারবেন কোনো ফিল্টার যদি অ্যাপ্লাই করতে চান এখান থেকে কোনো ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন ওকে ফাইনালি এটাকে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন তো এক্সপোর্ট কিভাবে করে বা যে কোনো ভিডিওকে এডিট করার পর গ্যালারিতে কিভাবে সেভ করে সেটা এখন দেখব ওকে ফাইনালি আপনার ভিডিও এডিটিং কমপ্লিট হলে ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন এখানে এক্সপোর্টের একটা অপশন রয়েছে সেভের পাশে এক্সপোর্টের একটা অপশন রয়েছে এক্সপোর্ট অপশানে আপনি ক্লিক করবেন এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান শো করছে প্রথমে রেজলিউশনের অপশান রয়েছে আপনি ভিডিওটাকে সেভেন টোয়েন্টি পিতে এক্সপোর্ট করতে চান নাকি টেন এইট্টিতে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিচে এখানে এফপিএসের অপশন রয়েছে এটাকে আপনি থার্টি এফপিএস ফিফটি এফপিএস নাকি সিক্সটি এ এক্সপোর্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন নিচে এখানে বিট রেটের অপশন রয়েছে বিট ট্রেটটাকে যত আপনি বাড়াবেন আপনার ভিডিও কোয়ালিটি তত ভালো হবে আর ভিডিও কোয়ালিটি যত ভালো হবে মানে বিট রেট আপনি যত বাড়াবেন আপনার ফাইল সাইজ তত বেশি হবে ওকে এরপর এখানে টিকমার্কের একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন এবং এটা জিরো থেকে হানড্রেড হবে এবং এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যালারিতে ফাইনালি সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো ভিডিওকে এক্সপোর্ট করতে পারবেন ভিডিও এক্সপোর্ট করার আগে একদম শেষে চলে আসবেন এবং শেষে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিপটা অটোমেটিকলি অ্যাড হয়ে থাকে আপনি যদি এটাকে ডিলিট না করে এক্সপোর্ট করেন এটাও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে মানে আপনার ভিডিও শেষে এটা শো করবে তো আপনি যখন এডিট করবেন এডিট করার শুরুতে এটাকে ডিলিট করে দিতে পারেন অথবা এক্সপোর্ট করার আগে এটাকে অবশ্যই ডিলিট করে দেবেন এটাকে ডিলিট করে এক্সপোর্ট করবেন তাহলে এখানে কোনো লেখা বা কোনো ওয়াটারমার্ক আপনার ভিডিওতে শো করবে না এখানে যখন আপনি নতুন কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করেন এখানে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি এই ভিডিওটাকে সাপোজ আমি সিলেক্ট করছি এবং দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি না একদম শেষে চলে আসলে এই লেখাটা এখানে শো করবে এই ক্লিপটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যায় তো এটাকে আপনি এডিট করার সময় ডিলিট করে দিতে পারেন এবং পরে আপনি এক্সপোর্ট করলে ওই লেখাটা আর শো করবে না রয়েছে যেগুলোকে আমি হয়তো স্কিপ করে গেছি আপনি ধরুন কোনো কিছু এখান থেকে একটা ডিলিট করে ফেললেন এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে আন্ডুর অপশান আর একটা হচ্ছে রিডুর অপশান তো সাপোজ আমি কি করছি দুটো ফটোকে আমি ডিলিট করে ফেলেছি ঠিক আছে তো যে দুটোকে ডিলিট করে ফেলেছি ওগুলোকে আপনি আবার ব্যাকে নিয়ে আসতে পারবেন এই যে আন্ডুর একটা অপশান রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং সেটা ফিরে আসবে তো কোনো কিছুকে যদি আপনি ভুল করে ডিলিট করে ফেলেন সেটাকে আপনি আবার এখান থেকে আনডু করতে পারবেন এবং পাশে এখানে রিডুর অপশান রয়েছে এটাকে আপনি আবার এখান থেকে রিডু করতে পারবেন ওকে এখান থেকে আনডু করতে পারবেন এবং এখান থেকে রিডু করতে পারবেন সাপোজ ধরুন আপনি এখানে অনেকগুলো ক্লিপ অ্যাড করেছেন অনেকগুলো ক্লিপ অ্যাড করার পর কী হবে এগুলো ছোটো ছোটো হয়ে যাবে বাট এর উপর যখন আপনি কোনো ইফেক্ট অ্যাড করতে যাবেন এর উপর যদি ক্লিক করেন দেখবেন ঠিক ক্লিক করতে প্রবলেম হবে এটার উপর ক্লিক করতে প্রবলেম হবে তো আপনি এক কাজ করতে পারবেন এটাকে না এইভাবে আপনি বড় করে নিতে পারবেন এতে আপনার ভিডিও ডিউরেশনে কোনো ইফেক্ট পড়বে না জাস্ট এটা জুম ইন জুম আউট হয়ে যাবে এটাকে ছোটো বড়ো করতে পারবেন আপনি এইভাবে এক্সপোর্টের আগে এখানে সেভের একটা অপশন রয়েছে সেভটা কি করবে সাপোজ আপনি কোনো একটা প্রোজেক্টে কাজ করছেন পরে আবার কাজটাকে কন্টিনিউ করতে চাইছেন তো এটাকে আপনি এইভাবে সেভ করে রাখতে পারেন সেভ করে রাখলে কি হবে পরে আবার আপনি এখান থেকে কাজটাকে কন্টিনিউ করতে পারবেন এখান থেকে আপনি সেভ করে রাখবেন এবং পরে সেই জায়গা থেকে আপনি কাজটাকে আবার কন্টিনিউ করতে পারবেন ওকে এখান থেকে আপনি ভিএন অ্যাপ্লিকেশনের সেটিংসে যেতে পারবেন সেটিংস অপশানে আমি ক্লিক করছি এখানে যেমন এক্সপোর্ট সেটিংয়ের অপশান রয়েছে তো এখান থেকে আপনি যদি ফোর কেতে এক্সপোর্ট করতে চান এটাকে আপনি ফোর কে সিলেক্ট করে রাখবেন এখান থেকে আপনি এফপিএস বি সিলেক্ট করে রাখতে পারেন এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ পারফরমেন্সের অপশান রয়েছে আপনার মোবাইলটা যদি একটু লো এন্ড হয় এটাকে আপনি কমিয়ে রাখতে পারেন যখন আপনি প্রিভিউ করবেন মানে এখান থেকে যখন আপনি এটাকে এইভাবে প্লে করবেন এখান থেকে কোনো কিছু ভিডিও অ্যাড করলেন সেটাকে যখন আপনি প্লে করবেন তো সেটা কম রেজলিউশনে প্লে হবে এবং আপনার মোবাইলটা যদি একটু লোয়েন্ড হয় তো কোনো ল্যাগ ফিল হবে না ঠিক আছে অনেক সময় কী হয় এডিট করতে করতে ক্র্যাশ করে যায় অ্যাপ্লিকেশান লোয়েন্ড ডিভাইস হলে তো আপনি এখান থেকে এটাকে কমিয়ে রাখতে পারেন এবং পরে যখন আপনি এক্সপোর্ট করবেন সেটাকে আপনি আবার হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন ওকে এখানে যখন আপনি মাল্টিপাল প্রজেক্ট অ্যাড করে রাখবেন এখানেই যে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা এটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন এটার উপর আমি ক্লিক করছি এখানে অন্য একটা ছবি রয়েছে এই যে কাভারটা রয়েছে এটার উপর আমি ক্লিক করছি এখান থেকে সাপোজ আমি যেই কাভারটা এখান থেকে অ্যাড করতে চাই সেটা এখান থেকে আমি অ্যাড করতে পারবো এখান থেকে এটাকে ঠিক করে দিলাম এখন যদি আমি ব্যাকে আসি দেখতে পাচ্ছেন এই কাভারটা এখানে অ্যাড হয়ে আছে তো অনেকগুলো যদি আপনার প্রজেক্ট থাকে প্রজেক্টটাকে বোঝার জন্য এরকম সেট করে রাখতে পারেন অথবা রিনেম করে রাখতে পারেন আগে দেখেছি কীভাবে রিনেম করে ধরুন আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করছেন প্রজেক্টটাকে আপনি কাউকে শেয়ার করতে চান এখানে প্রজেক্টের পাশে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন এখানে শেয়ার প্রজেক্টের একটা অপশান পাবেন মানে এই যে প্রজেক্টে আপনি কাজ করছেন এই যে প্রজেক্টটা এটাকে আপনি আবার অন্য ফোনে বা অন্য কাউকে শেয়ার করতে পারবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ার প্রজেক্টে ক্লিক করবেন এখানে আগে আপনাকে সাইন আপ করতে হবে এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর এই প্রজেক্ট ফাইলটাকে আপনি অন্য কাউকে শেয়ার করতে পারবেন সে আবার ভিএন অ্যাপ্লিকেশানে আপনার প্রজেক্টটাকে এডিট করতে পারবে বা আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে যদি আপনি এটাকে নিয়ে যেতে চান এটাকে আপনি এই প্রজেক্টটাকে আপনি অন্য ফোনে নিয়ে যেতে পারবেন ধরুন এখানে আপনি কোনো একটা ভিডিও অ্যাড করলেন ভিডিওটাতে সাউন্ড রয়েছে ঠিক আছে বাট আপনি চাইছেন সাউন্ডটাকে মিউট করে রাখতে এডিটে যদি আপনার প্রবলেম হয় এখানে একটা সাউন্ডের মিউটের অপশন রয়েছে এটাকে এখান থেকে যদি আপনি এটার উপর ক্লিক করেন এই সাউন্ডটাকে আপনি মিউট করতে পারবেন ওকে তো হ্যাঁ এই ছিল কয়েকটা ছোটো ছোটো ফিচার্স এডিট করতে করতে আপনি আরও অনেক ফিচার্স সম্পর্কে জানতে পারবেন ভিডিওটাকে আপনি এই পর্যন্ত দেখছেন মানে ভিডিও এডিটিংয়ে আপনার যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কেন ভিডিও এডিটিং শিখতে চান ভিডিও এডিটিং শিখে কি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন নাকি আপনার একটা ব্লগ চ্যানেল রয়েছে সেই জন্য ভিডিও এডিটিং শিখতে চান নাকি আপনি ভিডিও এডিটিং শিখে ফ্রিলান্সিং করতে চান নাকি ভিডিও এডিটিংয়ের উপর আপনি কেরিয়ার বিল্ড করতে চান অবশ্যই না আমাকে কমেন্টে জানাবেন যাতে আমি সেই রিলেটেড কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি ভিডিও এডিটিং নিয়ে যারা একদমই সিরিয়াস ইন ফিউচার হয়তো আপনাদের জন্য আমি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল নিয়ে আসবো আফটার ইফেক্টেড টিউটোরিয়াল নিয়ে আসবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কেন ভিডিও এডিটিং শিখতে চান আর অবশ্যই কমেন্টে আপনার নাম লেখে যেতে ভুলবেন না যাতে আমি বুঝতে পারি ভিডিওটাকে কতজন শেষ পর্যন্ত দেখলো এই ভিডিওটা বানাতে আমার অনেকটা মেহনত লেগেছে অনেকটা খাটতে হয়েছে এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এই ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি আরও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই